নীতি জাহিদ গল্পের শেষ অংশ নয়ন তৎক্ষণাৎ নিচে বসে পড়ে ইশতিয়াক ঈশান মিনহাজ সোহান ওকে ধরে সামলাতে পারছে না শরীর ছেড়ে দিয়েছে ইশতিয়াক নয়নের ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখে পাশে ঈশান থাকাতে সে ও দেখে ঈশানের চিৎকারে আশপাশটা কেঁপে উঠে পাপা ইশতিয়াক ফোনে ইমরানকে ট্রাই করেই যাচ্ছে কিন্তু ফোন সুইচ অফ বলছে মিনহাজ মাথা ঠান্ডা রেখে বলে আগে নাইটিঙ্গেল ইন এ চল ম্যাসেজটা স্পাম হতে পারে আমাদের ভয় লাগানোর জন্য কারণ ইমরানের কিছু হলে কেউ আমাদের এভাবে ম্যাসেজ দিয়ে বলবে বলে আমার মনে হয় না নয়ন তুই এভাবে কেন ভেঙ্গে পড়েছিস মিনহাজ আঙ্কেল ঠিক বলেছে নয়ন ভাই নিজেকে সামলাও কথায় ঘাপলা আছে আমি ফোর্স পাঠাচ্ছি সবাই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় নাইটিংগেল ইনে হোটেলটা সাজানো সুন্দর কিন্তু পরিবেশটা থমথমে ভেতরেই ঢুকতেই অনেকগুলো লোক তাদের ঘিরে ধরে বড় একটা ছিমছাম রুমে নিয়ে যায় সেখানেই আটকে দেয় সবাইকে এত বড় বোকামি কি করে করলাম নিজের কপাল চাপড়াতে মন চাচ্ছে কেউ মেসেজ দিল আমরা সেটা বিশ্বাস করলাম এখন যে ফোনটা নিয়ে নিল ওরা ভাইকে জানাবো কি করে আমার মতো লোক পুলিশ ডিপার্টমেন্টে থাকার কোনো মানেই হয় না ইশতিয়াক নিজেকে গাল মন্দ করতে লাগল সবাই অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে বাড়ির মহিলা গুলো ভয়ে কুকড়ে আছে পুরুষগুলো আজ নিশ্চুপ করে চারপাশটা আলোকিত হয়ে উঠল দেয়ালে আটকানো সাদা প্রজেক্টরে ভেসে উঠেছে কিছু মুখ সেখানে দেখা যাচ্ছে মিনহাজের ২২ বছরের কন্যা মোনাকে যার হাত পা দড়ি দিয়ে চেয়ারের সাথে বাধা অচেতন অবস্থায় পড়ে আছে মোনা সকলের শ্বাস প্রশ্বাস সেখানেই থমকে গিয়েছে ইমরান কোথায় ওরা তো একসাথেই থাকার কথা ছিল কি থেকে কি হয়ে গেল তাহলে কি মেসেজের প্রতিটি শব্দ বাক্য সত্য হয়ে গেল মিনহাজ কাপা কাপা গলায় বলে ইশতিয়াক এটা আমার মেয়ের মতো না ইশতিয়াক বুঝতে পারছে না কি উত্তর দিবে অক্ষরবিহীন শব্দ যদি উচ্চারণের সাধ্য থাকত তাহলে হয়তো ইশতিয়াক দুটো কথা বলতো ও চাচু এটা তো আমার মা পাপা কই আমার ওরা কি আমার পাপাকে মেরে ফেলেছে চাচু আমি কি আর পাপার বুকে যেতে পারবো না তোমরা কি শুরু করেছ বলতো বাবা আয় এদিকে কাঁদে না মা পাপা ঠিক আছে আর এটা মনে হলেই যে ইমরান এর কিছু হয়েছে তার গ্যারান্টি কি রিক্তার কথায় একটু নড়ে চড়ে বসল সবাই আইরিন এর প্রেশার ফল করেছে তুষি সামানতা আইরিনকে নিয়ে ব্যস্ত আমাদেরকে বন্দি করল তাহলে নয়নের কথায় ইশতিয়াক মাথা নেড়ে বলল দেখছি দাঁড়াও কি হয় আমার ফোর্স রীতিমতো কাজে নেমে পড়ার কথা লোকেশন দিয়েছিলাম স্যার আপনি কি যাবেন হাসপাতালে না জহির আমার অনেক কাজ তুমি যাও জহির বশ এর কথা অনুযায়ী হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় টেবিল কাপানো যন্ত্রটা হাতে নিয়ে কানে লাগায় কালো হুডি পরিহিত ব্যক্তি এজন্যই ভালো মানুষের কোন দাম নেই কি করেনি ইমরান নিজের লোকদের জন্য আজ পেছনে থেকে ছুরি মারল কাছের মানুষরাই ফোনের অপর পাশ থেকে মিষ্টি একটা আওয়াজ ভেসে আসলো এতক্ষণ অন্য ধ্যানে ছিল বলে উপাস থেকে কি বলা হয়েছে তা শুনতে পায়নি আবার ডাকে সম্বিত ফিরে আসে জনাব আপনি কি আজ বাড়িতে আসবেন না বেগম আমার আজ অনেক বড় একটা কাজ আছে একজন বন্ধু বিপদে পড়েছে তাকে একটু সাহায্য করতে হবে সাবধানে থাকবেন এবং আমার জন্য সুস্থভাবে ফিরে আসবেন আপনার মুখের এক চিলতে হাসির জন্য আপনার সুপারম্যান নিজের যান শুলে চড়াতে পারে ইনশাল্লাহ ফিরে আসব দোয়ায় রাখবেন ফোনটা কেটে কায়েস রহমান যাকে সবাইকে আর নামে চেনে উঠে দাঁড়িয়ে পড়ে মনে পড়ে যায় এক যুগ আগের কথা কত সুন্দর ছিল স্মৃতিগুলো কিছুক্ষণ আগে নয়নদের ছেড়ে দেওয়া হয়েছে কে ছেড়েছে তাও জানে না পুরা নাইটিংগেল ইন পুলিশে ঘেরা ইমরান শরীফ ও তার স্ত্রী মোনাসা ইকবাল নিখোঁজ সকাল সাড়ে আটটা পুরো একটা রাত পার হয়ে গিয়েছে পুলিশ গিয়েছিল ফুড ইন ফরেস্ট রেস্টুরেন্টে যার স্বত্বাধিকারী ইমরান নিজে গতকাল সেখানে ইমরান এবং মোনারাত্রি যাপন করেছিল ওদের কামরাতে এখনো ক্যান্ডেল ছড়িয়ে আছে পুরো কামরা লন্ডভন্ড রক্তের ছিটা ফোটা ইনভেস্টিগেশন চলছে অপরাধী কোনো ক্লু ফেলে যায়নি তবে রেস্টুরেন্টের পেছনের দিকটাতে কাদা মাটিতে স্পষ্ট জুতার ছাপ পাওয়া গিয়েছে পুলিশের ধারণা অনুযায়ী ইমরান মোনাকে নিয়ে এখান দিয়ে বেরিয়ে গিয়েছে জুতার ছাপ বলে দিচ্ছে মহিলা পুরুষের ছাপ যদিও নিশ্চিত না মিনহাজ নয়ন এবং ইশতিয়াকের কাছে এসে অনুরোধ করে বলে ইশতিয়াক আমরা ইমরান মোনার ব্যাপারে দেরি করাটা ঠিক হবে না তুই রাগ না করলে একটা অনুরোধ করি কি আঙ্কেল কে আর কে একটা ফোন দেয় ও পারবে বের করতে আমার মেয়ে আর মেয়ের জামাই জীবিত বা মৃত যাই থাকুক আমার সামনে দেখতে চাই আমি এত কষ্ট নিতে পারছি না ভেতরটা জ্বলছে আমার নয়ন চে চিয়ে উঠে তুই কি পাগল হলি মিনহাজকে আর কে ইনফর্ম করেছি ইমরান যদি টের পায় চিবিয়ে খাবে আমাদের আমরা ওর কাছ থেকে কোনো সাহায্যই নিতে পারব না পুরনো দ্বন্দ্ব আবার জেগে উঠবে দোস্ত বিপদ আবার গা ঝাড়া দিয়ে উঠবে নয়ন ভাই আর উপায় নেই আমাকেও মাঝে মাঝে কিছু মারাত্মক সিদ্ধান্ত নিতে হয় আইনের বিরুদ্ধে গিয়ে পুলিশ পুলিশের কাজ করছে তুমি কে আর কে ফোন দাও বলো ভাইয়া বিপদে ইষ্টিয়াকের কথায় নয়ন বিস্মিত হলো কে আর এর অবৈধ কাজ অন্যায়মূলক কাজ সম্পর্কে তোর কি কম ধারণা আছে আমি কি করে একটা পাওয়ারফুল ক্রিমিনালের সাথে যোগাযোগ করব সেটা বল ও এখন কোথায় কেউ জানে না ও নিজ থেকে ধরা না দিলে অধরাই থেকে যায় বাহ এক সময়ের বন্ধু আজ ক্রিমিনাল যাক শুনে এতটা খারাপ লাগে নি নয়ন পেছনে থেকে কারো ভারিক্কি কণ্ঠস্বর শরীরে উত্তেজনা বাড়িয়ে দিল পেছনে ফিরে দেখে ফয়সাল দাঁড়িয়ে আছে মিনহাজ কোনো কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ে ফয়সালের উপর ফয়সাল জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে না থেকে বুকে আয় নয়নকে উদ্দেশ্য করে ফয়সাল বাক্য ছুড়ে নয়ন ও আর দেরি না করে বন্ধুর বুকে ঝাঁপিয়ে পড়ে নয়ন মিনহাজ ফয়সাল ইমরান এবং কায়েস পাঁচ বন্ধু একসাথে বড় হয়েছে অদৃষ্টের পরিহাসে বন্ধুত্ব আজ দুভাগে বিভক্ত নয়ন মিনহাজ এবং ইমরান একজোট হয়েছিল এবং ফয়সাল কাইশক আলাদা হয়ে নিজেদের ব্যবসায়ের কাজে লেগে পড়েছে তোদের এখানে আমি আর কায়েস আটকে রেখেছি কাল ইমরানের উপর অ্যাটাক হবে এটা ইমরান জানত আমি দেশে এসেছি গত পরশু কায়েস আমাকে এই কথা জানায় ইমরান তাই বুদ্ধি খাটিয়ে তোদের সবাইকে বাড়ি থেকে সরিয়ে ফেলে নিজেও সরে যায় বাড়িতে আক্রমণ করার কথা ছিল আমার সাথে যোগাযোগ হয়েছিল ওর ভেবেছিলাম রেস্টুরেন্টের খোঁজ পাবে না কিন্তু আমি ওখানে পৌঁছানোর আগেই ওরা অ্যাটাক করে বড় মামা কি বেঁচে আছে ফয়সাল মামা জানি রে সোহান ওদের খোঁজ লাগিয়েছি কিন্তু পাচ্ছি না মাথা ঠান্ডা রাখো দেখা যাক কি হয় কায়েস কোথায় ফয়সাল দেশে এসেছে মিনহাজের কথা ফয়সাল খিন হাসল হ্যাঁ এক মাস হয়েছে নিরবতা ঘিরে ধরেছে সবাইকে এখনো খোঁজাখুঁজির কাজ চলছে মিনহাজ চিন্তিত বাড়িতে জানিয়ে দিয়েছে কাজের জন্য বাইরে আছে ইমরান এবং মোনার কথাটা কাউকে জানানো যাবে না চোখের সামনে এখনো ভাসছে মোনার হাত পা বাধা অবস্থা চোখ জ্বলছে আইরিন পুরোপুরি বেডে ভাই এবং মোনার চিন্তায় সে এখন করে চোখ খুলে তাকিয়ে দেখে চারপাশে অনেক আলো একটা অবস্থায় আছে গায়ে একটা টি শার্ট তার উপর ডেনিম জ্যাকেট পরনে ডেনিম প্যান্ট পায়ে স্নিকার্স তৎক্ষণাৎ মনে পড়ল গতকাল রাতের কথা ইমরান আর মোনা নিজেদের গল্পে মগ্ন মোনা তখন ইমরানের বুকে ইমরান কিছুক্ষণ পর পর মোনার চুলে মাথায় মুখে উষ্ণ অধর স্পর্শ করছে দুষ্টুমিতে মেতে উঠেছিল দুজন হঠাৎ ইমরান বলে উঠে আচ্ছা মোনালিসা আমি যদি কখনো হারিয়ে যাই আমাকে কি ভুলে যাবে আচমকা এমন প্রশ্নে মোনার বুকের পাশটাতে চিন চিন ব্যাথা করে উঠল চিৎকার দিয়ে বলল আপনি সব সময় আমাকে কাঁদানোর জন্য বসে থাকেন রাগে ক্ষোভে মোনা চেঁচামেচি শুরু করল তখনই আবার আদরে আদরে আগলে ধরল কিছুটা মুহূর্তে নিজেদের মধ্যে কাটালো উষ্ণ আদরে রাঙিয়ে দিল মোনালিসাকে প্রথম দিনের মতো সযত্নে আদরের সন্ধিক্ষণ ছিল সময়টা ইমরান নিজের ফোনের দিকে তাকিয়ে মোনাকে বলল মোনালিসা একটা অ্যাডভেঞ্চার করব তুমি কি রাজি কি রকম ব্যাগটা নিয়ে ওয়াশরুমে যাও শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে ডেনিম প্যান্ট জ্যাকেট পরে এসো আছে আরেকটা স্নিকার্স ব্যাগে মোনা খুশি হয়ে ব্যাগ নিয়ে ফ্রেশ হয়ে আসে তাকিয়ে দেখে ইমরান ও নিজের গেট আপ চেঞ্জ করে ফেলেছে ইতিমধ্যে মোনা তৎক্ষণাৎ বলে উঠল আমরা কি পাহাড়ে চড়ব আপনাকে এই লুকে খুব সুন্দর লাগছে টি শার্ট ডেনিম এন ইমরান সাহেব ওয়াও কম্বিনেশন মোনার কথায় অন্য সময় মজা পেলেও আজ মজা পাচ্ছে না মোনাকে তারা দিয়ে বেরিয়ে পড়ল দুজন আকস্মাত গোলাগুলির আওয়াজ শুনতে পায় মোনাকে নিয়ে ছুটতে গিয়ে সপিছের সাথে লেগে হাত কেটে গিয়েছে পেছনের দরজা দিয়ে মোনাকে নিয়ে দোহরাতে দোহরাতে জঙ্গলের দিকটাতে চলে এসেছে এবং ইমরান থমকে দাঁড়ায় মোনালিসা আজকের পর কি হবে জানি না আমাকে মাফ করে দিও কিছু সত্য তোমার কাছ থেকে লুকিয়েছিলাম ভেবেছিলাম অতীত আমার পিছু ছেড়ে দিয়েছে আমি এমন একটা অন্যায় করেছিলাম যার জন্য আমাকে আজও পস্তাতে হচ্ছে তোমার জন্য আমার একটাই চিন্তা আমার অবর্তমানে ভেঙে পড়ো না তুমি সেই থাকবে এখান থেকে তোমাকে উদ্ধার করা হবে পালাও আমি আর আগাতে পারবো না মোনা চমকে উঠে বলে আপনি পারবেন উঠে দাঁড়ান পায়ে কি বেশি লেগেছে পেছনে পিঠের দিকে তাকিয়ে দেখে ইমরানের পিঠে গুলি লেগেছে মোনা বুঝতেই পারল না আমি আপনাকে ধরছি আপনি পারবেন উঠোন বসে পড়েছেন কেন ততক্ষণে ইমরানের শরীর নিস্তেজ হয়ে আসছে পায়ও প্রচণ্ড আঘাত পেয়েছে গাছের গুড়ির সাথে লেগে ইমরান চেঁচিয়ে বলছে মোনালিসা পালাও যদি আমার কোনো বংশধর আসে তাকে বলবে তার বাবা ফাইটার ছিল আমার ঈশানের দিব্যি ঈশানকে দেখে রেখো পালাও ওরা তোমাকে ছাড়বে না ঠিক তখনই কয়েকজন মুখোশ পড়া লোক এসে মোনাকে ধরে নিয়ে আসলো একবার ইমরানের দিকে তাকাতেই দেখলো রঞ্জিত ডান হাতে মোনার দিকে ফ্লাইং কিস দিয়েছে আরেকটা গুলি এসে ইমরানের সেই হাতে লেগেছে ইমরান একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে হয়তো যাত্রা এখানেই শেষ মোনাও নিস্তেজ নিজেকে কারো কাঁধে অনুভব করছে হয়তো সেই মুখোশ পরা লোকগুলো ওকে নিয়ে যাচ্ছে আর কিছু মনে নেই ইমরান সাহেব নেই বর্তমানে সামনের দিকে টেবিলে গম্ভীর হয়ে বসে থাকা আগন্তুককে দেখছে যার সারা শরীর কালোতে ঢাকা মুখে মাস্ক মোনাকে সেখানে উপস্থিত একজন সম্ভবত ওই লোকের আন্ডারে কাজ করে প্রশ্ন ছুড়ল কি খাবেন ম্যাডাম খেতে ইচ্ছে করছে ম্যাডাম আমার স্বামী কোথায় উনাকে দেখতে চাই আপনারা কেন নিয়ে এসেছেন আমাকে ম্যাডাম আপনি নিরাপদে আছেন আপনার স্বামী কোথায় আমরা জানি না আমাদের ইনফরমেশন দিয়েছে আপনাকে এখানে এনে রাখতে মোনা টেবিলে বসে থাকা চুপচাপ লোকটার দিকে তাকিয়ে বলে উনি বুঝি আপনাদের বস জি ম্যাডাম আপনার নাম কি কেউ কোনো উত্তর দিচ্ছে না মোনা পুনরায় বলে আমাকে একটা ইনফরমেশন দিতে পারবেন আমার স্বামী কি বেঁচে আছে না মারা গিয়েছে সরি ম্যাডাম জানি না উনি যদি মারা যায় আপনারা আমাকে দয়া করে মেরে ফেলবেন আমার উনাকে ছাড়া বাঁচার কোনো ইচ্ছে নেই নিঃশ্বাস নিতে কষ্ট হয় আগন্তুক নীরব হয়ে দেখছে কিছুক্ষণ পর বলে উঠল আসলাম খাইয়ে দিস উনাকে যা খেতে চাই সব দিবি আমি চাই না উনি কোনোভাবে অসুস্থ হোক কথা দিয়েছি কাউকে দেখে রাখবি এই দিকটা ওকে ভাই যান মোনার চেয়ারে হেলান দিয়ে দুচোখ দিয়ে অশ্রু বর্ষণ করছে আপনার সাথে আমার পথ এত অল্প দিনের কেন ছিল ইমরান সাহেব কেন আর কয়েকটা বছর বুকে আগলে রাখলেন না মোনালিসা কি এতই খারাপ ছিল কি নিয়ে বাঁচবো এবার জামায় কাদা লেগে আছে সকাল থেকে ঝমঝমিয়ে অঝর ধারায় বৃষ্টি নেমেছে সকাল গড়িয়ে দুপুর পেরিয়ে এখন অপরাহ বাগানে নেমে দেখে সেপাট ভিজে ছুপছুপা ওকে মা ছেলে দুজন মিলে গোসল করিয়ে কোলে নিয়ে বসে আছে মোনার শরীরে পানি কাদায় মিশে আছে ঠিক তেমনি ঈশানের ও একই অবস্থা মা উপরে যাও তো ঠান্ডা লেগে যাবে তোমার আমি সেপার্ড এর কাছে আছি কতক্ষণ ধরে ভিজেছো আর কিছুক্ষণ বাবা একসাথে যাব চলো সেপার্ডকে নিয়ে যাই অনেকটা শুকিয়ে গিয়েছে এখানে থাকলে আবার কাদায় গড়াগড়ি করবে শেপার্ড বাবা উঠো গা ঝাড়া দেয় চল মোনার ভাষাও শেপার্ড বুঝে এখন যতক্ষণ ঈশান বাসায় থাকে তারা দুজন শেপার্ড আর ইতুকে নিয়ে ব্যস্ত থাকে সময় পেরিয়ে যায় আজ তিন মাস শেষ হতে চলল ইমরান এখনো নিখোঁজ সহসা ঈশানের ডাকে সম্বিত আসে মোনার মা ভেতরে চল তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে মোনা আর কথা বাড়ায়নি ঈশান এবং শেপারকে নিয়ে ভেতরে চলে যায় বাড়িতে ঢুকতেই ইতুকে কোলে নিয়ে একটু আদর করে রুমে যায় ফ্রেশ হতে ইচ্ছে করছে শরীরটা বিছানায় এলিয়ে দিতে কিন্তু গায়ে নোংরা দেখে বাধ্য হয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ফ্রেশ হয়ে বিছানায় বসে গলায় হাতে চেইন চুরি পড়ছিল তখনই মনে পড়ল সেদিনের কথা চোখ দুটো ভিজে এসেছে বুকের কাপুনি আবার বাড়ছে এই কয়মাস সাইকিয়া ট্রেস্ট এর কাছে আনা নেওয়া করছে ঈশান মিনহাজ সোহান নয়ন ঠিকানা দিয়েছিল উনার মাথা যন্ত্রণা বাড়ছে সেদিন চেয়ারে বাধা অবস্থায় অচেতন হয়ে যায় জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করে বাড়ির ড্রয়িং রুমে সামনে অনেক মানুষ বসা মিনহাজ বুকে জড়িয়ে বসে আছে মেয়েকে কালো হুডি পরা লোকটা ও সামনে আছে চিনতে পেরে মোনা চেচিয়ে উঠেছে বাবা এই লোকটা আমাকে আটকে রেখেছিল উনি এখানে কেন আমার ইমরান সাহেবকে এনে দাও কোথায় আমার ইমরান নয়ন আঙ্কেল কথা বলো মোনার চিৎকারে ড্রয়িং রুমকে কেঁপে উঠছে মিনহাজ বুঝাচ্ছে মাথায় হাত বুলিয়ে আম্মা উনি তোমাকে কিডন্যাপ করেনি উনি তোমার আরেক আঙ্কেল তোমাকে সেভ করেছে ইমরানের কাছ থেকে তোমার ইনফরমেশন পেয়ে মোনা কিছুটা নীরব হয়ে কায়েস এর সামনে গিয়ে দাঁড়ায় উনার দিকে তাকিয়ে বলে আঙ্কেল আমার ইমরান সাহেবকে কেন সেভ করলেন না সেদিন আমার সাথে তো উনিও ছিল মোনা মিনহাজের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে বাবা জানো আমার ইমরানের পেছনে অনেক গুলাগুলি লেগেছে আমি দেখেছি উনি শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে আগলে রেখেছে ও বাবা আমাকে ইমরান এনে দাও আমি গুড গার্ল হয়ে যাব আমার ইমরান চাই আমি ইমরানের বুকে যাব পুরো ড্রয়িং রুমের সব জিনিস ভাঙতে শুরু করেছে ওর পাগলামি থামাতে পারছে না কেউ ফয়সাল আর কায়েস এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফয়সাল কায়েসকে বলে ইমরান এত ভালোবাসা পেয়েছে আমি ভাবতে পারছি না মিনহাজের মেয়ে ইমরানের স্ত্রী শুনে কিছুটা রাগ হয়েছিল শেষমেশ বন্ধুর মেয়েকে কিন্তু এই মেয়েকে দেখার পর মনে হচ্ছে ওরা একজন অন্যজনের অংশ আমার সাধ্য থাকলে ইমরানকে ওর কাছে ফিরিয়ে দিতাম ফয়সাল আমার চোখে এখনো ভাসছে ইমরানের শেষ অনুরোধ ছিল কে আর আমার প্রাণ আমার ছেলে এবং মোনালিসা দেখে রাখি শোদের মোনাকে সামলানো যাচ্ছে না প্যানিক এটা মোনার ডাক্তার ডেকে ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে বাড়ির সবাই সেই থেকে সপ্তাহে দুদিন ওকে কাউন্সিল করে একজন পরিচিত সাইকিয়াট্রিস্ট মোনা নিজেকে সামলায় ঈশানের জন্য ইমরানের শেষ কথাটা রাখতে হবে ইমরান ফিরে আসলেই কি জবাব দিবে মাথা যন্ত্রণা নিয়ে ঈশান সহ বেরিয়ে পড়ে সাইকিয়াট্রিস্ট এর উদ্দেশ্যে ঈশান আর মোনা ফিরে এসে দেখে বাড়িতে অনেক মানুষজন তার মধ্যে ইমরানের ফ্রেন্ড কায়েস ও আছে কয়েকজন মহিলা আছেন মিনহাজকে দেখে মোনা এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে ঈশানও এগিয়ে আসে মোনা এবং ঈশানকে হাত দিয়ে ধরে সবার সামনে নিয়ে আসে মিনহাজ একজন মেয়ে এগিয়ে এসে মোনাকে জড়িয়ে ধরে মুখের অবয়ব দেখে বয়স মনে হচ্ছে পঁচিশ বা ছাব্বিশ কেমন আছেন ভাবি জি আলহামদুলিল্লাহ ভালো আমি কে আর এর স্ত্রী নবনী আমি একটু হসপিটালে গিয়েছিলাম আপনারা কখন এসেছেন কোনো সমস্যা নেই এসেছি বেশ কিছুক্ষণ আপনার শরীর কেমন এখন আগে চেয়ে আলহামদুলিল্লাহ ভালো এভাবে বেশ কিছুক্ষণ কথা হল রাতের ডিনারটা সেরে সবাই চলে গেল। বারান্দায় গেলায় দাঁড়িয়ে আছে চক্ষুদয় অন্তরিক্ষ পানে প্রকৃতি ঝড় থেমে যায় কিন্তু মনের ঝড় তো থামার নয় গায়ে বৃষ্টির পানি লাগতেই নিজেকে সরিয়ে এনে কাঁচের দরজাটা লাগিয়ে ভেতরে এসে বিছানায় বসে মোনা কোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে ওয়ালপেপার দেওয়া ছবিটির দিকে তোলা ছবিটি মোনা আর ইমরান স্পিডবোটে ছিল মহেশখালী যাওয়ার সময় তাদের আলোচনা খুনসুটির মাঝে মিনহাজ তুলেছিল সেই ছবি নিজের মনের কত শত কথা আনোয়ুজ আইডিটিকে মোনা জানায় প্রতিদিনের মতো আজকের ইমরানের অব্যবহৃত ফেসবুক আইডিতে অনেকগুলো মেসেজ সেন্ড করেছে যেখানে লেখা ছিল অনেক গুরুত্বপূর্ণ একটি খবর কিন্তু এই ম্যাসেজ কখনোই সিন হয় না মনের শান্তি পেতে মোনা কাজটি প্রতিদিন করে নিত্যদিনের ঘটে যাওয়া প্রতিটি ঘটনা এখানে লিখে পাঠায় মনে হয় যেন সে ইমরানের সাথে শেয়ার করছে দুঃখ খুশির মুহূর্তগুলো ইমরান দেখুক বা না দেখুক সে তো জানাচ্ছে কখনো বা ঈশানের পড়াশোনা নিয়ে ইতুর দুষ্টুমি নিয়ে সিপার্ড এর কাণ্ড কারখানা নিজের ক্যাম্পাসের জুনিয়র গুলোর ফ্লাট করা সবই জানায় নিজে নিজেই হাসে আবার কিছুক্ষণ পর কেঁদে উঠে একটা সময় ঘুমিয়ে পড়ে এভাবেই কেটে গিয়েছে গত তিন মাস সকাল থেকে শরীরটা ম্যাজ ম্যাজ করছে মিনহাজ মেয়েকে অনবরত ফোন দিয়েছে ওই বাড়ি যাওয়ার জন্য ওই বাড়িতে মিনহাজের আপন মামাতো বোনের মেয়ের বিয়ের আয়োজন করেছে মেয়েরা আর্থিক দিক থেকে একটু অসচ্ছল কিন্তু পাত্রপক্ষ আলহামদুলিল্লাহ ভালো তাই বিয়েটা মোনাদের বাড়ি থেকেই হচ্ছে বাড়িতে শুধু ঈশান আর মোনা আইরিন শ্বশুর বাড়ি ইতুকে নিয়ে তুষীও গিয়েছে ওর নানা বাড়ি ঈশান ভার্সিটি থেকে এসে মাকে নিয়ে বের হয়েছে মোনা যাবে না বলাতে মিনহাজ নাতিকে ফোন দিয়েছে মাকে নিয়ে যেতে দুজনই বেরিয়ে পড়েছে গাড়িতে মা ছেলে টুকটাক কথা বলছে মা তোমার কি মন খারাপ কেন বাবা মন খারাপ মনে হচ্ছে নাকি একটু শোনো না বিয়ে বাড়ি এভাবে মন খারাপ করো না সবাই বলবে ছেলে মাকে ভালো রাখতে পারেনি এত যত্ন পায় কিভাবে তোর হ্যাঁ মানুষ তো নিজের মায়ের জন্য ও করে না আর তুই এত কেয়ার কিভাবে করিস সৎ মায়ের জন্য শুনি শোনো তুমি আমার নিজের মায়ের ঊর্ধ্বে আমার বায়োলজিক্যাল মা যে সে কি করেছে তোমার সবই জানা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ আমার অবস্থা হয়েছে কেমন বলি ডাস্টবিনে নিজের অপকর্মের জন্য কিছু বাচ্চা নিজের মা ফেলে দেয় না ওই রকম তুমি আদর যত্নে আগলে রাখছো কথা শেষ না করতেই মোনাজোরে এক ধমক দিল ঈশান সরি শুনতে খুব খারাপ লাগছে আমি জানি কিন্তু আমার ও শুনতে খারাপ লেগেছে তুমি নিজেকে আমার সৎ মা বলেছ তাই আমার যদি সুযোগ থাকত আমি মহান আল্লাহকে বলতাম তোমাকে আমার মা বানিয়ে দিতে অথবা পরের জন্ম বলতে কিছু থাকলে বলতাম তোমার গর্ভে জন্ম নেয়ার আবদার টুকু করতে দ্বিতীয়বার ভাবার মতো সময় নষ্ট করতাম না একটাবার শুধু একটাবার হলেও যেন সুযোগ করে দেয় তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি নিজেকে সৎ মা বলবে না বলবে ঈশানের মা জননী বুঝতে পেরেছো মোনা ছেলের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে ইমরানের কার্বন কপি এই ছেলে ঈশান আশে পাশে থাকলে মনেই হয় না যে ইমরান নেই দিন দিন যত্নশীল এবং আরও সুদর্শন হচ্ছে এই ছেলে অথচ দিন শেষে আশ্রয় হিসেবে থাকে মোনার আচলের নিচে নিজেকে ভাগ্যবতী মনে হয় কাকুনের মতো বোকা এই দুনিয়াতে নেই নো মাস কষ্ট করে ছেলের মর্ম বুঝল না তবে কাকনকে ধন্যবাদ দেওয়ার সুযোগ থাকলে একবার অবশ্যই দিবে ঈশানকে ছেলে হিসেবে পেয়েছে বলে ঈশানের ডাকে সম্বিত ফিরে এলো মা একটা কথা বলি কয়েক দিন ধরে বলবো ভাবছি কি কথা আব্বা জানো ক্যাম্পাসে একটা মেয়ে আমার পিছে পিছে ঘুরছে নাম সিমি আমার একদম ভালো লাগে না সেদিন ক্লাসের সি আর অহনা আমার সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে ডিসকাস করছিল কিন্তু ওই মেয়েটা ভেবেছে অহনার সাথে আমার কোনো রিলেশন আছে কিছুদিন হলো অহনা ক্যাম্পাসে বেশ আসে না আজ শুনলাম ওই পাজি সিমি মেয়েটা অহনাকে মেরে নাকি মাথা ফাটিয়ে দিয়েছে ওই সিমি নাকি কোন মন্ত্রীর নাতনি আমাকে লাভ লেটার লিখে প্রায় মোনার চক্ষু ছানা বড়া হাসবে না নিজেকে সামলাবে বুঝতে পারছে না অনেক কষ্টে হাসি আটকে ছেলেকে বলল আব্বা মেয়েটা কি সুন্দর হয়তো কিন্তু আমার পছন্দ না মা প্লিজ হেল্প মি আর হাসবে না আমার অহনার জন্য কষ্ট লাগছে জানো অহনা অনেক ইনোসেন্ট নিজে টিউশন করে পড়াশোনার খরচ চালায় কিন্তু ওই বেয়াদব মেয়েটাকে হসপিটালে পাঠিয়ে দিল তোমাকে মেয়েটা বেশি ভালোবেসে ফেলেছে নাকি লাভ নেই তো মা আমার তোমার মতো একজনকে চাই যেভাবে পাপা তোমার ভালোবাসায় অস্থির নিবিষ্ট ছিল আমিও ও কারোর জন্য এমন হতে চাই তোমার মতো শালীন কাউকে চাই যে নিজেকে শুধু আমার সামনে মেলে ধরবে তুমি যেমন পাপার কাছে খোলা বই ছিলে আমি তেমন কাউকে চাই দুনিয়ার মানুষকে দেখানো ওয়েস্টার্ন ড্রেস পেট কোমর এসব দেখলে রাগ লাগে মোনা যা বুঝার বুঝে গিয়েছে খোঁজ নিতে হবে মেয়ে সম্পর্কে মেয়ে ভালো না ঈশান কখনো কোনো মেয়ে সম্পর্কে বাজে কথা বলে না আজ বলেছে মানে মেয়ে ও বাজে নেক্সট ডেটে মাকে নিয়ে যেও ক্যাম্পাসে কিন্তু বাবা কেউ কি পছন্দের আছে তোমার থাকলে আগে তোমাকেই জানাব কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গিয়েছে মোনাদের বাড়ি ফুলে বাতিতে সাজানো বাড়ি দেখতেই ভালো লাগছে মনসুর এগিয়ে এসে ওদের উপরে নিয়ে গেল ঈশান দীপ্তকে পেয়ে খেলছে আর কার্টুন দেখছে ড্রয়িংয়ে বাড়িতে অনেক গেস্ট ঈশান দুপুরে কিছু না খেয়ে চলে এসেছে মোনা এক প্লেট খিচুড়ি নিয়ে ঈশান আর দীপ্ত দুজনকে খাইয়ে দিল কেউ একজন বলে উঠল খেতা ঈশানের কানে কথাটি গেলেও না সোনার ভান করেছে মোনা ঠিকই খেয়াল করেছে কে বলেছে ওদের খেলতে বলে কনে দেখতে রুমে গেল কাঁচা ফুলে মেয়েটাকে খুব সুন্দর লাগছে তৌহিদা মাসাল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে আপু আপনার চাইতে কম আপনি তো মাসাল্লাহ অনেক সুন্দর ছেলে পক্ষের বেশি কেউ আসবে না বলে জানিয়েছে তাও দশ জন এসেছে ছাদে প্যান্ডেল করা আছে পুরুষদের ছাদে নিয়ে যাওয়া হয়েছে মহিলারা কনে দেখতে রুমে এসেছে মাঝখান থেকে ছেলের খালা মোনাকে দেখে সালমাকে বলে উঠল এটাকে আপা অনেক সুন্দরী গায়ের রংটা যদিও চাপা আগে দেখলে তো ভাইগনা বউ এটারে বানাতাম খবরদার এই ভুল করার কথা স্বপ্নে ও ভাববেন না এটা আমার মা মায়ের ছেলে থাকতে আবার মায়ের বিয়ে দেওয়ার প্ল্যান করছেন কি করে ঈশানের কথায় সবাই পেছনের দিকে ফেললো মোনা মহিলার কথা শুনে ভ্রু কুচকে ফেললেও ঈশানের কথায় তুষ্ট হয়েছে ঈশানের দিকে তাকিয়ে বলে কি হয়েছে বাবা কিছু লাগবে রুমে এসেছো যে সরি মা নক করেছিলাম আওয়াজে কেউ শুনেনি বাধ্য হয়ে আসলাম মঞ্জু স্যার ফোন দিয়েছে তোমার সাথে কথা বলবে তোমার ভার্সিটির মঞ্জু স্যার কি ব্যাপারে আব্বু ওই কেস ও মঞ্জু স্যার এর ভাইঝি আচ্ছা আচ্ছা তুমি যাও মা দেখছি মোনা ফোন হাতে নিয়ে বারান্দায় গিয়ে কথা বলে দশ মিনিটের মধ্যে ফিরে আসে এসেই দেখতে পায় ঈশান আগের জায়গায় দাঁড়িয়ে আছে পাত্রপক্ষের কে যেন কথা শোনাচ্ছে ঈশানকে সৎ মায়ের প্রতি এরম দরদ কেন কি চক্কর চলতেছে বলি হারি যাই এই দামরা পোলা মোনায় সামলায় কেমনে বিয়া ও করছে বুইরারে ঈশানের মুখটা দেখে মোনার কলিজা ছ্যাত করে উঠেছে ছেলেটা চোখ ছলছল করছে মোনা এমনভাবে ভাবে চেঁচিয়ে উঠেছে পাশের রুম থেকে মামুন সাহেব মনসুর মিনহাজ সবাই ছুটে এসেছে আর একবার যদি শুনি আমার স্বামী ছেলেকে নিয়ে কোনো কথা বলতে জীব ছিঁড়ে ফেলবো টেনে আমি কিছু পারি আর না পারি মা হিসেবে সন্তান রক্ষার জন্য সামনে যে আছে তাকে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলব আমার ছেলের চোখে পানি দেখেছি দুবার তাও আমার জন্য আর ওর বাবার জন্য এর বাইরে কেউ যদি ওর চোখের পানির কারণ হয় তাকে আস্ত রাখব না বলে দিলাম আমার স্বামী বুইরা হোক আর জোয়ান হোক আমার বেয়াল্লিশ বছর চলছে উনার আমি একবার মাথা নাড়ালে আপনার এই ভাষা আর শব্দ ব্যবহার এর জন্য একটা আছাড় দিয়ে ভেতরের নারী বের করে ফেলতেও দেরি করবে না মিনহাজের দিকে তাকিয়ে বলল আর বাবা তুমি কি আমার অপমান দাঁড়িয়ে দেখবে ঈশানের হাত ধরে মোনা এত রাতে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে কেউ আটকাতে পারেনি ঈশান অনেক বুঝিয়েছে ঈশানকে ধমকে ধামকে বের করে নিয়ে এসেছে ঈশান আজ মায়ের বিদ্রোহী রূপ দেখেছে ইচ্ছে করছে মাকে কোলে তুলে সে একবার এই কাজটা করবেই তবে আজ না পাপা ফিরে আসুক আর মায়ের মুড এখন ভালো না এই দিকে বিয়ে বাড়ি থমথমে তবে ভাগ্য ভালো এই কথাটা মিনহাজের দূর সম্পর্কের এক খালা বলেছে যদি ছেলে পক্ষের কেউ বলতো বিয়েটাই তাই ভেঙ্গে যেত মোনার হুমকিতে মিনহাজ আর মামুন সাহেব হাব ছেড়ে বেঁচেছেন মিনহাজ এখন কিছুটা স্বস্তি পাচ্ছে মোনা ইমরানের কথা এখন একটু ভুলে থেকে অন্যদিকে মনোযোগ দিতে শুরু করেছে এটাই ওর জন্য মঙ্গল টিচার্স রুমে বসে আছে মোনা মঞ্জু স্যার এবং এমপি রাশেদ হালদার সহ আরও দুজন ডিপার্টমেন্ট হেড মোনা আকাশী রং এর জামদানি পড়েছে হাতে একটা জামদানি ভ্যানিটি ব্যাগ চোখ থেকে সানগ্লাসটা খুলে টেবিলে রেখে ভদ্রভঙ্গিতে বসে আছে অপেক্ষা করছে ভিসি স্যার এর জন্য উনি একটা মিটিং আছেন উনিও চলে আসলেন এখন প্রথমে মোনাকে দেখে কেউ বিশ্বাসই করেনি ঈশানের মা ভিসি স্যার নিজেও কিছুটা চমকে গিয়েছিলেন এমপি কটাক্ষ করে বলল আরে স্টেপ মমো আসল কথায় আসুন এমপি সাহেব ছেলের স্টেপ মমো না বায়োলজিক্যাল মমো দিস ইজ নট ইউর ইস্যু অন এ সিরিয়াস মুড আই কান্ট অ্যাক্সেপ্ট ইউর গ্র্যান্ড ডটার ইজ মাই টেল হার নট টু ডিস্টার্ব মাই সান মুখ সামলে কথা বলো মেয়ে ভদ্রতা শিখনি তুমি শিখেছি বলেই আমার ভদ্র ছেলেটার পেছনে আপনার অভদ্র নাতনি চর্কির মতো ঘুরছে আমিও আমার নাতনি দিব না তোমার মতো শাশুড়ি যে ঘরে আছে সে ঘরে তো অসম্ভব নেহাত মঞ্জু বলেছিল সমঝোতায় আসতে তাই এসেছি কিন্তু দাদাভাই আমি ঈশানকে ভালোবাসি সিমি মেয়েটা পাশ থেকে বলে উঠল মোনা নিজেকে সংযত করে বলল দেখো আম্মু তোমার বয়সটা আবেগের আমি নিজেও এই বয়স পার করেছি শুধু তুমি ভালোবাসলেও তো হবে না ঈশান ও তো বাসতে হবে তাই না এছাড়া ঈশানের বিয়ে ঠিক হয়ে আছে তাই আমি চাচ্ছি না এটা নিয়ে ঝামেলা হোক বইতে অনেক স্ট্রাগল করতে হয় তুমিও পড়াশোনা করে টিকেছ পাগলামি না করে পোড়ায় মন দাও আমার ছেলের পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে স্যার আপনি একটু খেয়াল রাখবেন ভিসির দিকে তাকিয়ে মোনা কথাটি বলল ভিসি খুব সুন্দর একটা হাসি দিয়ে জানান দিল যে ঈশান আমাদের ব্রাইট স্টুডেন্ট আমরা আপনার মতো গার্ডিয়ান পেয়ে খুশি ঈশানের বাবার সাথে দেখা হয়নি কখনো আপনাকেই দেখেছি আপনি কনসার্ন ওর ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ধন্যবাদ স্যার আসি তাহলে আজ মোনা ব্যাগ থেকে সানগ্লাসটা বের করে চোখে দিয়ে ঈশানের হাত ধরে বের হয়ে আসলো ট্রিপল ই ডিপার্টমেন্টের হেড ম্যাম সবার দিকে তাকিয়ে বলে এতটুকু মেয়ে কি ধার দেখেছেন শুনেছি ইমরান শরীফের বিজনেস সংসার সন্তান পড়াশোনা সব নিজ হাতে সামলাচ্ছে পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাহলে এমন হওয়া উচিত মঞ্জু আর রাশেদ এর পছন্দ হয়নি এমন কথা কেন ওর সম্পর্কে সুনাম করবে তবে মঞ্জু কিছুটা আশাহত এবং লজ্জিত ভাইঝির কাজে সিমি কাঁদতে কাঁদতে বের হয়ে গিয়েছে মোনা ঈশানকে নিয়ে গাড়ির সামনে চলে গেল ঠিক আছে বাবা মা আসি ক্লাস আছে তো একটু ক্যাম্পাসে যাব মা তোমার ক্যাম্পাসে নিবে ক্লাস করতে ভালো লাগছে না মোনা ছেলের অবস্থা বুঝে আর কথা বাড়ায়নি নিজ থেকেই নিয়ে যেতে চাইলো ঈশানকে ক্যাম্পাস পর্যন্ত এসে গাড়ি ছেড়ে দিয়েছে চয়নকে ফোন দিল সাথে আরও কয়েকজন বন্ধুও এলো সবাই কার্জন হলের সামনে আসল ঈশানকে শুধু চয়নই চেনে ঈশান কথা বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই একসাথ হলে মধুর ক্যান্টিনে চলে গেল নাস্তা করতে মোনার বন্ধু শাহিন এর কাজিন ল ডিপার্টমেন্টে পড়ে সিনিয়র ওদের ওদের সাথেই এসে বসেছে বেশ কিছুদিন ধরে মোনা খেয়াল করেছে এই ছেলে মোনাতে ইন্টারেস্ট দেখাচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চয়ন ছাড়া তেমন কেউ জানেই না মোনা ম্যারিড গত তিন চার মাসে বিয়ের পর থেকে মোনা ঠিকভাবে ক্যাম্পাসেই আসত না ঝামেলা হবে বলে কাউকে জানানো হয়নি নোট নিয়ে পড়তো বাচ্চা ছেলেটা চা দিয়ে গেল ওদের টেবিলে টুকটাক নাস্তা হিসেবে সিঙ্গারা সমুচা ও ছিল ঈশান কিছু খেতে চাচ্ছে না মোনা এক ধমক দিল সবার সামনে ঈশান খাও সকালে কিছুই খাওনি আমিও জোর করিনি অন্য কিছু খাবে রাইস আইটেম ঈশান কেমন যেন অন্যমনস্ক ওর মাথায় ঘুরছে অন্য চিন্তা মোনা কিছুটা আঁচ করলেও এখন চুপ বাসায় গিয়ে ওটা নিয়ে আলোচনা করবে মোনা ভাবছে ঈশান নিজের বিয়ের কথা বলায় চিন্তিত ঈশান চুপচাপ একটা সমুচা নিল আস্তে আস্তে খাচ্ছে এমন সময় শাহিনের কাজিন মাহিন বলে উঠল মোনাসা কেমন আছো বেশ কয়েকদিন তো আসনি একটু ঝামেলায় ছিলাম বাসায় শরীরটাও ভালো ছিল না তাই কি হয়েছে শরীরের ডাক্তার দেখাওনি চল আজ নিয়ে যাই তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসব কালকে তোমাকে মেসেজ দিয়েছিলাম তোমার আইডিতে সিন করে রিপ্লাই দিলে না যে ভাইয়া আমি রাতে ফোনে কারো সাথে কথাও বলি না ম্যাসেজ তো দূরের কথা ওই টাইমটা আমার একান্ত আপন মানুষদের জন্য আমাকে তোমার পর মনে হয় কেন চায়ের চুমুক দিল মোনা ভাবলেসহীন ভাবে ওর দিকে তাকালো চয়ন ঈশানকে দেখছে ঈশান মাকে দেখছে এবং আস্তে আস্তে খাচ্ছে মোনা কথাটা এড়িয়ে গিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে কি হয়েছে এভাবে খাচ্ছ কেন শরীর খারাপ ঈশান কেন যেন সবার সামনে মা ডাকতে ইতস্তত বোধ করছে কিন্তু মোনা চাচ্ছে ঈশান একবার মা ডাকুক ঈশান উত্তর দিল এটা খেতে ইচ্ছে করছে না মোনার মনে হলো ঈশান সিঙ্গারা সমুচা খুব একটা খেতে পারে না মোনা পিচ্ছি ছেলেটাকে একটা ডাক দিল ব্যাগ থেকে দুশো টাকার নোট বের করে বলল যাও তো দুইটা চিকেন খিচুড়ি নিয়ে আসো একটা তোমার আরেকটা এই ভাইয়ার তাড়াতাড়ি আনবে কেমন মোনা ঈশানের দিকে তাকিয়ে বলে ঈশান এটা রেখে দাও খেতে হবে না সকালে কিছু খাওনি তো তাই খারাপ লাগছে ঈশান খেয়াল করেছে মা ওকে আব্বু না হয় বাবা ডাকে আজ নাম ধরে ডাকছে তাই ও আর কথা বাড়াচ্ছে না ব্যাগ থেকে টিফিন বক্স বের করে বলে এটা খাও ঈশান অবাক হয়ে দেখে বক্সের নসিলা লাগানো ব্রেড বন্ধুরা তাকিয়ে তাকিয়ে ওদের দেখছে মোনা মুচকি মুচকি হাসছে ঈশান মায়ের দিকে তাকিয়ে কৃতজ্ঞতামূলক হাসি দিয়ে আরাম করে খাচ্ছে শাহিন বলে উঠল মোনা ও কি তোর কোন কাজিন ভাই ওকে দেখলে কি আমার ভাই লাগে হ্যাঁ অনেকটাই মাহিন উত্তর দিল চয়ন পুরো ব্যাপারটার মজা নিচ্ছে এর মধ্যে পিচ্ছি খিচুড়ি নিয়ে এসেছে মোনা শাড়ির আঁচলটা গুটিয়ে নিয়ে হাত ধুয়ে আসলো প্লেটে খিচুড়িটা বেড়ে নিল অন্যরা চা সিঙ্গারা খাচ্ছে মাংস নিয়ে এক লোকমা ঈশানের মুখে ডুকিয়ে দিয়ে মাহিনের দিকে তাকিয়ে হাসি মুখ নিয়ে বলল ও আমার ছোট ভাই না তাই না ঈশান এটা মনে হয় ঈশানের জন্য ইঙ্গিত ছিল মাকে মা সম্বোধনের ঈশান হাসি মুখে মাথা নাড়িয়ে সম্মতি দিচ্ছে চয়ন তখন বলে উঠল দ্বারা তোর শাড়ির আচল গুজা অবস্থায় একটা ছবি তুলি জারি ঈশানকে প্রশ্ন করল কিসে পর তুমি বইতে আছি সফটওয়্যারে ভেরি গুড মাঝে মাঝে তো ঘুরে যেতে পারো আমি নিজেই তো আসিনা ওকে কি নিয়ে আসব এখন থেকে নিয়ে আসব মাঝে মাঝে বাসায় একা থাকে একটু একটু করে সারভাইভ করা শিখতে হবে আমি চাই না বাবা তুমি ভেজা বিড়ালের মতো হও বাবা সম্বোধনে একটু ধাক্কা খেলো সবাই তখনই মাহিন বলে উঠল এতক্ষণ আমি পুরোপুরি কনফিউশনে ছিলাম তোমাদের সম্পর্ক নিয়ে এখন আর সন্দেহ নেই তোমার কোনো ভাতিজা বা ভাইগনা তাই না এবার ঈশান ও হাসছে তখনই ঈশানের ফোন বেজে উঠল ঈশান ফোন বের করে কল ধরতেই ও পাশ থেকে মেলি কণ্ঠে বলল ঈশান প্লিজ আমাকে বিয়ে করো না হলে দাদা আমাকে অন্য কোথাও বিয়ে দিবে আমি মরে যাব ঈশান রাগে ফোনটা কেটে দিল বার বার ফোনে রিং হচ্ছে মোনা ঈশানের দিকে তাকাতেই ঈশান রাগে গদগদ করে বলে উঠলো মা আমি আর পারছি না এখন ফোন দিয়ে বলছে আমি নাকি ওকে বিয়ে না করলে ও মরে যাবে আমার বিরক্ত লাগছে মোনা শেষ লোকমা মুখে দিয়ে ঈশানের কাছ থেকে ফোনটা নিল আশেপাশে সবাই যে তাজ্য বনে গিয়েছে সেটা লক্ষ্য করলেও এখন উপেক্ষা করে ফোন রিসিভ করল হ্যাঁ সিমি আমি ঈশানের মা বলো কি সমস্যা ওপাশ থেকে কি যেন বলছে তার উত্তরে মোনা বলল দেখো সিমি আমি তোমাকে আমার পুত্রবধূ করব না ঈশান তোমাকে পছন্দ করে না আর আমি তো বললাম আমার ছেলের বউ আমি আরো আগেই ঠিক করে রেখেছি আমার পুত্রবধূ হবে আমার মনের মতো যাকে আমি শিখিয়ে পড়িয়ে মানুষ করব নিজের মেয়ের মতো তুমি তার বিপরীত কেন বারবার ছেলেটাকে বিরক্ত করছ ডাক্তার দেখাও আমার পরিচিত একজন ভালো সাইকিয়াট্রিস্ট আছে আমি নিজেও মাঝে মাঝে যাই যদি তোমার মতো পাগলামি করার শখ জাগে আমার পাগলামি করাটা হালাল আমি করি তোমার আঙ্কেল এর জন্য কিন্তু তুমি তো না যাইজ পাগলামি করছো মা যত পাগলামি আছে বিয়ের পর জামাই এর জন্য কইর ঠিক আছে ভালো থাকো ঈশানকে আর কল দিবে না ফোন কেটে ঈশানের দিকে ফিরে বলে ফোন মায়ের কাছে থাক তুমি আমার গ্রামীণ নাম্বারটা ইউজ করবে তোমার পাপা ছাড়া ওটা কেউ জানে না আর এখন থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় রবিনকে সাথে নিয়ে যাবে আমি তোমার ক্ষেত্রে কোনো গাফেলতি চাই না তুমি কি আমাকে বডিগার্ড ঠিক করে দিচ্ছ মা অবশ্যই ঈশান মুখটা ফ্যাকাশে করে সবার দিকে তাকিয়ে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে মোনা সবাইকে উদ্দেশ্য করে বলে ঈশান আমার ছেলে মাহিন বিস্মিত হয়ে বলল বিয়ে কখন হলো তোমার বিয়ে না হলে ছেলে কিভাবে আসলো এত বড় ছেলে আমার ছেলেটা সুন্দর না মেয়েদের বদ নজর থেকে বাঁচাতেই পারছি না শাহীন আর জারি ফ্রাগ করে বলল এটা কি ঠিক করলি দাওয়া তো দিলি না ভাই এর সাথে ও তো পরিচয় করালি না বল সকাল থেকে মাথা পেইন করছিল কেউ জানে না আজকে সারাদিনের রহস্য বার বার সবাই ইমরানের কথা জিজ্ঞেস করছে আজকে ওর বুক ফেটে কান্না পাচ্ছে সেদিন সবার সামনে কাদার পর নিজেকে সামলে নিয়েছিল আজ আর পারছে না হাতটা ধুয়ে চুপচাপ বসে পড়ল চেয়ারে মুখে কোনো শব্দ নেই ঈশান মোনার দিকে তাকিয়ে বলে মা তোমার কি শরীর খারাপ লাগছে বাবা তোমার জিনিয়া আন্টিকে ফোন দিয়ে জিজ্ঞেস করো তো ফ্রি আছে কিনা মা যাব তুমি না কাল গেলে আনটি তো মনে হয় আজ ঢাকার বাইরে যাবে সাইকোলজির উপর রাজশাহী মেডিকেলে একটা সেমিনার আছে বলল না বাবা বাসায় চলো মায়ের শরীর খারাপ লাগছে অসম্ভব আমি তোমাকে এখন কিছুতেই বাসায় নিব না তুমি এখানে থাকো সবার সাথে কেন মা আমি এতটাও ছোট না আমার যে কারণে মন খারাপ তোমার ও একই কারণে মন শরীর দুটোই খারাপ হয়েছে বাসায় নিব আর তুমি পাগলামো করবে সেটা আমি সহ্য করব। আজকে দুনিয়ার কারো সাধ্য নেই তোমার পাগলামো সামলানোর তুমি এখানে থাকো মা সবার সাথে থাকো প্লিজ মা আমার প্রতি একটু সহায় হও আমি নিজেই আর পারছি না ফুফি একটু আগে ফোন দিয়েছে কেঁদেছে ছোট চাচু চাচি আম্মু কেউ বাসায় আসছে না তোমাকে আমি এখান থেকে নানা ভাইয়ের বাসায় নিয়ে যাব আমি আজকে ভুলেও ওশান প্যালেসে যাব না চয়ন ঘটনার আকস্মিকতায় জিজ্ঞেস করল কি হয়েছে ঈশান কি সমস্যা বাসায় আনটি আজকে পাপার জন্মদিন চয়ন মুখে হাত দিয়ে চুপ করে আছে বাকিরা তো ঘটনার কিছুই বুঝতে পারছে না মোনা টেবিলে মাথা দিয়ে হেড ডাউন করে আছে ঈশান বলে উঠল আমার জন্মের পর থেকে একটা বছরও কাটেনি যেদিন আমি আর পাপা মিলে পাপার জন্মদিন পালন করিনি পাপা কেক কাটা পছন্দ করে না খানা মাদ্রাসায় খাবার দিয়ে দে আমি সকালেই সব বুঝিয়ে দিয়েছি সবাইকে কালকে সারা রাত রুমে পাগলামও করেছে মা আমি থামাই আজ আমি কোনোভাবেই বাড়ি যেতে দিব না মোনা ভারী গলায় বলে উঠল ঈশান আব্বা আমাকে যেতে দে আমি ওই রুমে যাব ওখানে আমার সব আর না হয় আমার কাছে তোর পাপাকে এনে দে না আমি আর পাগলামও করব না আর জ্বালাবো না বাড়ির কাউকে দেখেছো আনটি আবার শুরু করেছে মা আমি কোথায় থেকে এনে দিব পাপাকে তুমি চিৎকার দিতে পারো আমি তাও পারি না ওই একটা মেসেজ মাকে দেখে রেখো পাপার না থাকাটা আমাকে আজ চেয়ারম্যান ঈশান ইমরান বানিয়ে দিয়েছে আমি নিতে চাইনি অফিসের দায়িত্ব পাপার চেয়ারে বসলে মনে হয় এই বুঝি পাপা এসে বলছে সাবাস আমার ঈশান মা তুমি কি চাও আমি কাদি উঠো প্র্যাকটিস আছে যেতে হবে আজ না গেলে হয় না মাহিন এতক্ষণ পর মুখ খুলে জিজ্ঞেস করল আমি তো ডিটেলস জানি না বা জানতেও চাই না শুধু জিজ্ঞেস করব তোমার পাপার কি হয়েছে পাপা নিখোঁজ আজকে চার মাস আমার পাপাকে অনেকেই চিনে আপনিও হয়তো চিনবেন কে তোমার পাপা টিউলিপ ইন্টারন্যাশনাল এর ওনার ইমরান শরীফ খান বলো তুমি ইমরান আঙ্কেল এর ছেলে মোনা উনার ওয়াইফ আমি শুনেছিলাম উনার বিয়ের কথা আমার আব্বু তো আঙ্কেল এর অনেক পরিচিত আব্বু তো গিয়েছিল রিসেপশনে আমি ট্যুরে ছিলাম বলে যেতে পারিনি আপনি গেলে হয়তো মাকে মনে মনে পছন্দ করতেন না কারণ আমার মায়ের একজন ইমরান শরীফ খান ছিল আছে থাকবে আমি যেন আর কখনো না শুনি ছিল শব্দতা মনে থাকবে ঈশান এই যেটাই তো চাচ্ছিলাম মা উঠো পাপা এসে দেখবে তার মোনালিসা কেঁদে সমুদ্র বানিয়েছে তুমি পাপার গর্ব মা তুমি আমি মিলে পাপাকে চমকে দেব জন্মদিনের বেস্ট গিফটটা দিব আরো বেশ কিছুক্ষণ থেকে দুজনই চলে গেল প্র্যাকটিসে নতুন ভাবে নিজেদের তৈরি করছে মা ছেলে নতুন সংগ্রামে সেদিন আর মোনা এবং ঈশান ওশান প্যালেস যায়নি দিন পেরিয়ে আজ পনেরো দিন আজ মোনা ভার্সিটি যাওয়ার সময় ছেলেকে নামিয়ে দিয়ে যাবে বলে বের হয়েছে ছেলের ক্লাসের মেয়ে গুলোকে একবার দেখে যেতে মন চাইছে গত কয়েকদিন ছেলে যেন কার সাথে ফুসুর ফুসুর করছে বারান্দা থেকে দেখেছে মোনা আড়ালে ছিল মোনা খুশি ছেলে একটু একটু করে বড় হোক ওর বয়সে ছেলেরা অনেক চঞ্চল হয় অথচ সেই দিক থেকে ঈশান অনেক শান্ত ঠান্ডা মাথার একটি ছেলে গাড়ি থেকে নেমে ওর ক্লাসের দিকে যেতে মোনা একটু ধাক্কা খেলো কারো সাথে ঈশান মাকে একপাশে নিয়ে আসলো ওরা একপাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আবার সামনে আঘাতে চাইল এবার মোনার মনে হল কেউ ওর পিঠ আর পেটে হাত দিতে চেয়েছে ঠিক তখনই ঈশান ভিড়ের মধ্যে কারো হাত ধরে টেনে ডিরেক্ট ক্যাম্পাসের বাইরে রাস্তায় নিয়ে চলে এসেছে ঈশানের পেছনে মোনা আর রবিন ও ছুটছে আরও কিছু স্টুডেন্ট পেছনে ঈশান গেটের বাইরে কষে দুইটা থাপ্পড় দিয়ে হাত মচকে দিল গলাটা এমনভাবে টিপে ধরল মনে হলো ছেলেটার প্রাণ উড়ে যাবে প্যান্টের পেছনে দিক থেকে ইমরানের লাইসেন্স করা রিভলভারটা বের করে ডিরেক্ট ছেলেটার গলায় ঈশানের এই তীক্ষ্ণ রূপ আজ পুরো ক্যাম্পাসে সবাই দেখল ভেতরে সিনক্রিয়েট না করলেও বাইরে স্টুডেন্টরা জমা হয়েছে শিক্ষকরাও বেরিয়ে এসেছে সবাই মোনাকে রিকোয়েস্ট করছে ঈশানকে থামাতে মোনা বিস্ময় বুদ্ধিহীন হয়ে পড়েছিল সবার চিৎকারে সম্বিত ফিরে এল মোনা চিৎকার দিয়ে বলল ঈশান আব্বু এটা দিয়ে দাও মাকে কেন নিয়ে এসেছ এটা বাবাটা ভালো না কেন মারছ এই ছেলেকে সবাই তোমাকে খারাপ বলছে তো বাবা মাকে দোষ দিবে সবাই রিভলভার দিয়ে দাও বাবা ঈশান ভয়ঙ্কর ভাবে গর্জন করে ভারী কণ্ঠে গর্জে উঠল এই কুচ্চার সাহস কি করে হয় আমার মায়ের গায়ে স্পর্শ করার একবার নয় দুই দুই বার ও তোমাকে টাচ করেছে মা ওর ওই হাত আমি ভেঙ্গে দিয়েছি এখন ওর ওই চোখ তুলে ফেলব কোন সাহসে ও আমার মায়ের দিকে চোখ দেয় কি জবাব দেব আমি পাপাকে মাকে আমি সুরক্ষা দিতে পারিনি এতক্ষণে পুরো ক্যাম্পাসে সবাই বুঝে গিয়েছে ঈশান চটে যাওয়ার কারণ মোনা সামনে এগিয়ে গিয়ে জোর করে রিভলভারটা নিয়ে রবিনকে দিল ঈশান খুব ভালো শুটার হয়ে গিয়েছে এই কয়েকদিনে বয়সের কারণে লাইসেন্স পাচ্ছে না উনিশ বিশ হলেই গুলি ওই ছেলের গলা বিদ করত ঈশান তখনও চেঁচাচ্ছে আমার মা শুধু আমার পাপার সম্পদ আমার পাপা ছাড়া কেউ টাচ করবে না আর কেউ করলে হাত কেটে টুকরো টুকরো করব না হয় আমিও ঈশান ইমরান খান না চলো মা যাওয়ার সময় ও ছেলেটাকে জোরে একটা লাথি দিয়ে গেল শান্তশিষ্ট ছেলেটার এমন বজ্ররূপ আগে কখনো কেউ দেখেনি মোনা নিজেও ভয় পেয়েছে এখনো বুক ধুপুক করছে ইমরানের ছায়া পুরো ইমরানকে যেভাবে হারিয়েছে মোনা ঈশানকে হারাতে চায় না গাড়িতে জোর করে বসিয়ে নিজেও বসে পড়ে মোনা ঈশানকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বুঝায় আব আমি তোরে হারাতে চাই না তোর পাপা আমাকে রেখে চলে গিয়েছে এখন তুই ও যদি এসব করিস কিভাবে থাকব একটু বুঝো বাবা মায়ের এখন সব থাকতেও কিছু নেই যতই উদ্ধত্ত দেখাই একটা মেয়ে স্বামী ছাড়া অসহায় আমি তো তোমার জন্য সাহস পাই তুমিও যদি এসব করো হবে বলো মা আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি বিশ্বাস করো আর পারিনি মন চাচ্ছে তোমাকে কোথাও যেতে না দিই যত্নে তুলে রাখি পাপা যেভাবে রেখে গিয়েছে সেভাবে পাপার হাতে তুলে দিই তুমি রত্ন আমার আর পাপার ঈশান তোমার পাপার পর আমার কাছে তুমি আমার সব এতদিন কাউকে বলিনি আজ তোমাকে বলবো মায়ের জন্য হলেও নিজেকে সংযত রাখো বাবা আই এম এক্সপেক্টিং টুয়েলভ ঈশান বড় বড় চোখ করে তাকিয়ে আছে গাড়ির মধ্যে নিরবতা মা ছেলে দুজনই চুপচাপ চোখের জল বিসর্জন দিচ্ছে বাড়ি এসে গাড়ি থেকে নামার জন্য পা বাড়ায় মোনা তখনই ঈশান কোলে তুলে মোনাকে বাড়ির দরজায় এনে সবাইকে ডাকাডাকি শুরু করে মোনা বারণ করার সত্ত্বে ও আইরিন নিষি দৌড়ে এসে দেখে মোনাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে একবার মনে হয়েছিল ইমরান এসেছে এই কাজটা ইমরান করে হঠাৎ মোনার লজ্জা লাগল কি করছে ছেলে ফুফি মাকে মিষ্টি দিয়ে বরণ করো পাপার পরিবর্তে কাজটা আমি করছি কেন কি হয়েছে চাচি ফাস্ট তুষি দৌড়ে মিষ্টি নিয়ে মোনার মুখে একটু দিল ঈশান মোনাকে নিয়ে সোফায় বসিয়ে দিল মোনার পায়ের কাছে বসে কোলে মাথা দিল বাড়ির অন্যরা ও চলে আসলো সোহান আর ইশতিয়াক ও বাসায় এসেছে রবিন ফোনে জানিয়েছে ঝামেলার কথা কিন্তু বাড়িতে এসে দেখে অন্যরূপ ঈশানের দু চোখে পানি মোনার চোখেও পানি ঈশান মোনার কোলে মাথা রেখেই বলছে আমি মায়ের পা মাটিতে ফেলতে দিব না যতক্ষণ আমার সাধ্যের মধ্যে আছে মা তুমি পাপার অনেক শখের ফুফি জানো আজকের মতো আনন্দের খবর আমি কখনো পাইনি আজ মায়ের পাশে পাপাকে বড্ড প্রয়োজন আমাদের খুলে বল বাবা কি হয়েছে আমার একটা ছোট্ট ভাই বা বোন আসবে ফুফি ছোট হাত দিয়ে খেলবে আমার সাথে আমার কাঁধে উঠবে কোলে উঠবে ও আর আমি পুরো বাড়ি ঘুরে ঘুরে উড়ে উড়ে নাচব কেমন মজা হবে বলতো আইরিন ধপ করে সোফায় বসে পড়ল ইশতিয়াক বোনকে জড়িয়ে ধরল আজ যদি ইমরান থাকত হয়তো এই খুশিতে পুরো বাড়ি মাথায় তুলত ইমরানের মোনালিসা আজ মা হতে চলেছে ইমরানের অংশ নিজের গর্ভে মোনার আজ নিজেকে সার্থক মনে হচ্ছে এতদিন নিজের মধ্যে কথাটা চেপে রেখেছিল এই বাড়ির মানুষগুলো আজ অনেক খুশি সকাল সকাল রিক্তা রেডি হচ্ছে আর্কিটেক্ট ফার্মে যেতে হবে তাই সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে এখানেই জবটা নিয়ে নিল পি এইচ দিটা অবশেষে শেষ হল এত বছর স্বামী সন্তান থেকে দূরে ছিল আজ ইমরানের বাড়িতে যেতে হবে সন্ধ্যায় ঈশান ফোন দিয়ে বলছিল মায়ের শরীর খারাপ মাঝে মাঝে কষ্টটা ভেতর থেকে আসে এত সংগ্রাম করে পেয়ে ও ভালোবাসার মানুষটাকে মেয়েটা হারিয়ে ফেলেছে এর চেয়ে কষ্টের আর কিছুই হতে পারে না নাহিয়াকে স্কুলে নামিয়ে দিবে এই মেয়ে এত সময় নেয় রেডি হতে নয়নের আশকারাতে মাথায় চেপে বসেছে মাম্মা আমি রেডি এতক্ষণ লাগে রেডি হতে সরি মাম্মা আর হবে না বিকেলে রেডি থেকো মোনা আন্টিকে দেখতে যাব ওর শরীরটা ভালো না কিন্তু মাম্মা আমার তো কোচিং আছে কোচিং এ থেকো যাওয়ার সময় আমি নিয়ে যাব। কোচিং গ্যাপ দেয়া যাবে না এস এস সি পরীক্ষার আর পাঁচ মাস ও নেই ঠিক আছে তো আবার লেকচার শুরু করে দিলা দিলাম বেরিয়ে পড়ে যার যার গন্তব্যের উদ্দেশ্যে গত দু ঘন্টা ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারছে না ইদানিং বাতাসের গতিপথ বদলে গিয়েছে সব ঝড়ো হাওয়া কি মোনার ব্যালকনিতে আসে ঘড়ির দিকে তাকাতেই দেখে রাত দুটো দোলনায় বসে এই মিষ্টি বাতাস গায়ে লাগতেই মনে পড়ে গেল অ্যাপার্টমেন্ট এর ওয়াল টোককে ইমরানের সাথে দেখা করার দিনের কথা সেদিন রেস্টুরেন্টের পার্কিং লটে সাইকেল দেখে মোনা বায়না ধরেছিল সাইকেলে চড়বে কিন্তু চালাতে পারে না সেদিন ওকে সামনে বসিয়ে ইমরান সাইকেল চালিয়ে ওর মনের আশা পূরণ করেছিল ভাবতেই ভাবতেই মোনা ঘুমিয়ে পড়ে হঠাৎ মনে হলো ওর আশেপাশে কেউ আছে কেমন যেন অশরীরী কিছু টের পেল জিনের ভয় মনের মধ্যে তারা দিল দ্রুত উঠে দাঁড়িয়ে গ্লাসের দরজাটা বন্ধ করে দিয়ে খাটে শুয়ে পড়ল ইমরানের একটা ছবি বের করে সব নালিশ ছবিকে জানালো অশ্রু বিসর্জন দিতে দিতে এভাবেই ঘুমিয়ে পড়ল এক জোড়া চোখের তীক্ষ্ণ নজর ওর উপর থাকে সেটা কেউ জানতেই পারল না ইমরান চাইতো ওর উপর কারো নজর যেন না পড়ে এখন ঈশান সেই দায়িত্ব পালন করলেও দৃষ্টিসীমার বাইরে কি হচ্ছে ছেলেটা জানেই না আজ থেকে মোনা অফিসে বসেছে সোহান নয়ন আর মিনহাজ মোনার খেয়াল রাখছে ঈশানকে নামিয়ে মোনা অফিসে পৌঁছাল মোনা সবসময় শাড়ি পরে মেয়েটাকে শাড়িতে বড় বড়ই লাগে শাড়ি এবং হিজাব দুই মিলে যেন অপরূপা ইমরানের অনিন্দ সুন্দরী গ্লোরিয়া জিন্সে মিটিং আছে বিকেলে সবাইকে নিয়ে মোনা রওনা হয় সেদিকে মিটিং এ এমপি রাশেদ হালদারও আছে সাথে আরও কয়েকজন বিজনেসম্যান মোনাকে দেখে কয়েকজন ভীষণভাবে অবাক হয় ইমরানের চেয়ারে বসে মোনা প্রথম দিকের সময়টা চুপচাপ ছিল সবার কথা মনোযোগ দিয়ে শুনেছে আকস্মাত চোখ গেল টেবিলের কর্নারে বসে থাকা কাকনের দিকে মাথা নিচু করে বসে আছে কাকনের বর্তমান স্বামী বলে উঠল ইমরান শরীফ কি এখন দুধের বাচ্চা দিয়ে অফিস চালাবে আমার তার জন্য আফসোস হচ্ছে জনাব জারিফ ফর ইউর কাইন্ড ইনফরমেশন ইমরান শরীফের দুধের বাচ্চা ও আর পাঁচজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের চেয়ে ইন্টেলিজেন্ট দুধের বাচ্চা বলতে কাকে বুঝালেন আমার ছেলেকে নাকি ছেলের মাকে মোনার ধারযুক্ত কথা শুনে উপস্থিত সবার স্থির এত আত্মবিশ্বাস এই মেয়ের জারিফ পাল্টা বলল আপনার ছেলে কোনটা এটা আমার বর্তমান স্ত্রী এবং তার সাবেক স্বামীর ছেলে ঈশান জারিফের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে গর্ভে জন্ম নিয়েছি সেটা বিষয় নয় কে আমার মা সেটাই মুখ্যম আমার মাকে অপমান করলে আমিও তার মান অপমান দেখব না আপনার বর্তমান স্ত্রীর সাথে আমার কোনো সম্পর্ক নেই আপনি কি বিজনেস ম্যানার জানেন না তর্ক করতে হলে আমাদের বাড়িতে আসবেন আপনাকে কয়েক ঘন্টা ক্লান্তিবিহীন লেকচার আমার বাড়ির মালি আপনাকে শুনিয়ে দিবে কাজে মনোযোগ দিন এমপি রাশেদ হালদার ছেলের অপমানে জলে উঠেছে হঠাৎ চেঁচিয়ে বলল এই ছেলে ও হয়েছে মায়ের মতো বেয়াদব আমি এই ডিল করব না মোনা উঠে মেহবুব রেহমানকে ডেকে বলে আমি তো ইনভেস্টর হব না আমি মেহবুব আপনারা আরও ভালো ইনভেস্টর খুঁজে আনুন একটু থেমে এমপিকে বলল আপনি ডিল না করে নিজের লস করেছেন আমার তাতে কিচ্ছু এসে যায় না আমি আগে বুঝিনি ডিলটা আপনার মতো অভদ্র এমপির সাথে জানলে আসতামই না ধন্যবাদ আপনাকে আমাকে বিজনেস শেখাতে আসবেন না আমার রক্তে বিজনেস বিজনেসম্যান এর মেয়ে আমি স্ত্রীও আমি এখন মাও আমি সাবধান কথা বলার আগে জীবটা নেড়ে নিবেন প্লিজ বলা তো যায় না কে কখন আপনার জীবের স্থান পরিবর্তন করে দেয় মোনা সবাইকে নিয়ে বের হয়ে যায় কাকন ছেলে চলে যাওয়া দেখেছে কত বড় হয়েছে এই ছেলে সৃষ্টিকর্তা কেন সেদিন কোনো দুর্ঘটনা ঘটালেন না যদি সে দুনিয়া ছেড়ে চলে যেতে পারত জারিফের মতো অমানুষের কাছে না এসে চেয়ার ছেড়ে উঠে মোনার পেছনে পেছনে আসলো লিফটে উঠার জন্য মোনা পা বারাতের কাকনের ডাকে পেছনে তাকালো মোনা দাঁড়াও জি বলেন মোনা আমি যা করেছি পারলে মাফ করে দিও আমার ছেলেটাকে দেখে রেখো ইমরানের জন্য মাঝে মাঝে মন কাঁদে এখন বুঝতে পেরেছি আমি কখনোই ওর যজ্ঞ ছিলাম না তুমি ঈশানের মা ইমরানের যজ্ঞ সহধর্মিনী কিছুক্ষণ থেমে ঈশানের দিকে তাকিয়ে বলে একবার মা বলে ডাকবি বাবা ঈশান নিশ্চুপ মোনার দিকে তাকালো মোনা ইশারা দিতেই ঈশান ভদ্রভাবে বলল মা তো একজনই হয় মা তো ডাকতে পারব না তবে আমার মা বাবার শেখানোর ভদ্রতা অনুযায়ী আনটি ডাকতে পারি আপনাকে আমার মা তো আপনার সামনেই দাঁড়িয়ে আছেন ঈশান মাকে শ্রদ্ধা করা উচিত তোমার মোনার কথায় ঈশান প্রতি উত্তরে বলল সরি মা মা ডাকতে পারব না শ্রদ্ধা তো করেছি চলো লিফট আবার চলে এসেছে অনেকক্ষণ হলো তোমার শরীর খারাপ করবে মোনার আজ কাকনের প্রতি কোনো রাগ নেই কাকন মোনাকে বলল ধন্যবাদ ইমরানের মোনালিসা সিমিকে রিজেক্ট করার জন্য আমার ভাসুরের মেয়েও বড্ড ফাজিল আর বেপরোয়া মেয়ে ঈশানের যজ্ঞ নয় কাকনকে জড়িয়ে ধরে বলল চিন্তা করবেন না ঈশান ভালো আছে আমার প্রাণ থাকতে ওকে ভালো রাখার দায়িত্ব আমার ইনশাআল্লাহ ভালো থাকবেন লিফট এ উঠে গেল সবাই নয়ন সোহান আর মিনহাজ তাকিয়ে দেখছিল আজকের পুরো ঘটনা এই মোনা আর আগে ষোড়শি মোনার মধ্যে অনেক পার্থক্য প্রার্থনা শুধু ইমরান ফিরে আসুক কোথায় হারিয়ে গেল বন্ধুটা আজও চিন্তায় ঘুম আসে না মেয়েটা এখন মা হবে বাবা ছাড়া সন্তান মানুষ করা অনেক কঠিন তাও সামলে নিবে কিন্তু নিজেকে কি করে সামলাবে ছিল তো ইমরানের আদরে স্নেহে যত্নে এবং ভালোবাসার আলিঙ্গনে ভালো থাকার চেষ্টা প্রতিনিয়ত মেয়ের পাশে থাকার চেষ্টা করে যাবে সে অবধি দিন সপ্তাহ মাস পেরিয়ে আজ মোনার আট মাস পেরিয়ে ন মাসের মাঝামাঝিতে এই আট মাসে মোনা ছিল সবার আদর যত্নে ঈশান চোখে হারিয়েছে মাকে অনেকটা সামলে নিয়েছে অফিসের দায়িত্ব বাবার মতো স্যুট টাই লাগিয়ে অফিস যায় ক্লাস শেষ করে বাসায় এসে মায়ের হাতে খেয়ে বেরিয়ে পড়ে অফিসের কাজে নতুন ফাইলে সাইন নিয়ে যায় মোনার কাছ থেকে কিছু নতুন প্রজেক্টের কাজ ধরেছে কক্সবাজারের রিসোর্ট মা ছেলে মিলে ঘুরে এসেছে আরও কয়েক মাস আগে সাত মাস পর্যন্ত মোনা নিজেই বসত অফিসে এখন শরীরে পানি আসাতে বেশিক্ষণ বসে থাকতে পারে না সবাই চেয়েছিল মোনার বেবি শাওয়ারের প্রোগ্রাম করতে কিন্তু এই মেয়ে সরাসরি বারণ করে দিয়েছে সে কিছুতেই কোনো অনুষ্ঠান করবে না ইমরান ছাড়া আজ সকাল থেকে শরীরটা খারাপ করছে বিকেলে শোয়া থেকে উঠেই অসহ্য ব্যথা লেবার পেইন উঠবে বলে মনে হচ্ছে কিন্তু এত তাড়াতাড়ি উঠবে কেন ডেট তো আরও পরে মোনা দাঁড়াতে পারছে না হাতে ফোন নিয়ে ঈশানকে ফোন দিয়ে জানতে পারে ঈশান মিটিং একটা মেসেজ দিয়ে দেয় তুষিকে ঈশান কল করতেই দৌড়ে আসে হাত পা মালিশ করে মোনাকে ঘুম পাড়িয়ে দেয় এভাবে রাতটা কেটে যায় পরদিন শুক্রবার ঈশান নাস্তা করে মায়ের কাছে শুয়ে আছে মোনা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কতগুলো ফাইল এনে সাইন করিয়ে নিয়েছে আচ্ছা মা আমার বোনের কি নাম রাখবো কিছুদিন আগে আলট্রাসোনোগ্রাফিতে দেখেছে মেয়ে বাবু হবে সেই থেকে ঈশানের খুশি আর কে ধরে মোনা সাইন করতে করতে বলে তুমি একটা নাম দাও ওশান ইমরান খান মোনা মুচকি হাসে কারণ ইমরান মেয়ের নাম এটাই রাখতে চেয়েছিল ঈশান ও আজ তাই বলল এদের বাবা ছেলের মধ্যে একটাই পার্থক্য এরা বাবা এবং ছেলে আর চেহারার গর্ণে কিছু মিল অমিল এছাড়া এদের মন চিন্তা ধারা এত মিল ভাবাই যায় না মোনা মুচকি হেসে বলে ঠিক আছে বাবা তুমি যা বলো উঠে রেডি হয়ে নাও শুক্রবার জুমার নামাজ আছে ঈশান ফাইল নিয়ে উঠে রেডি হয়ে নেয় সবাই দুপুরের দিকে নামাজে চলে যায় ঠিক তখনই উপরে মোনার চিৎকার শুনে তুষি আর আইরিন ছুটে আসে এসে দেখে মোনা ফ্লোরে বসে পড়েছে পানি ভেঙ্গে গিয়েছে বাড়ির পুরুষরা সবাই নামাজে ভাগ্য সহায় ছিল পেইন উঠার দশ মিনিটের মাথায় পুরুষরা বাড়ি ফিরে আসে বাড়ির পাশের মসজিদে যাওয়াতে ঈশান ইশতিয়াক আর সোহান তাড়াতাড়ি বাড়ি আসে ততক্ষণে মোনাকে নিচে নামিয়ে নিয়ে আসে তাড়াতাড়ি গাড়ি করে হসপিটালে এনে ভর্তি করানো হয় বাচ্চার পজিশন উল্টে গিয়েছে ইমিডিয়েট সি সেকশন করতে হবে ক্রিটিক্যাল সিচুয়েশনের জন্য রতারা চিহ্নকোক্ত ম্যানেজ হয়েছে শুধু বন্ড সাইন করতে হবে ঈশানের কাছে রত্না আন্টি বন্ড নিয়ে এসেছে রত্না একজন বিখ্যাত গাইনি ডাক্তার ইমরানদের বন্ধু বন্ডে লিখা ক্রিটিক্যাল সিচুয়েশন হলে কাকে বাঁচাবে ঈশানের হাত কাঁপছে ইশতিয়াকের দিকে তাকিয়ে বলে চাচু আমি পারব না তুমি সাইন করো বা নানা ভাই তুমি করো মিনহা যোগ করছে না শেষমেশ বড় নিশ্বাস নিয়ে ঈশান সাইন করে দিল সে মাকে বেছে নিবে সবাই কিছুটা বিস্মিত চোখে চেয়ে আছে এই ছেলে এত মা ভক্ত কেন নয়ন তো প্রশ্ন করেই বসল ঈশান মাকে চাইলে কেন আল্লাহ কপালে রাখলে দুজনকেই পাব ইনশা আল্লাহ না রাখলে তো পাবনা কিন্তু মা হারালে আর মা পাব না বোনের জন্য ভালোবাসা দোয়া সব সময় থাকবে হয়তো শেষ দিনে কাঠ করায় আমিও দাঁড়াতে পারি বোনের মুখোমুখি মাকে কেন বাঁচালাম না এই প্রশ্ন নিয়ে কেউ আর কথা বাড়ায়নি ঈশান কিছুক্ষণ হাঁটছে আবার কিছুক্ষণ বসছে দুপুরের খাবারটাও কেউ খেতে পারেনি আইরিন পাশের কেবিনে নামাজে বসেছে তুষি বাড়িতে ফিরে গিয়েছে সবার খাবার নিয়ে আসতে ঈশানকে অস্থির দেখছে সবাই পরনে সাদা পাঞ্জাবি নামাজ থেকে এসে দাঁড়ানোর ফুসরত ছিল না কারো অনেকটা তড়িঘড়ি করে নিজে ড্রাইভ করে নিয়ে এসেছে মাকে আর অপেক্ষা করতে না পেরে অজু করে ফুফির পাশে নামাজে দাঁড়িয়ে পড়ে আইরিন ভাই পোকে দেখছে কি শুভ্র লাগছে মায়ের জন্য কত চিন্তা ইমরান যদি দেখত এক বছরে ছেলের এত পরিবর্তন হয়তো ওর চেয়ে বেশি খুশি আর কেউ হত না নতুন অতিথি আসতে চলেছে এরপর ও পরিবারের সুখটা অপূর্ণ আল্লাহ যেন মা মেয়ে দুজনকে সুস্থ রাখে তাই আজ মন থেকে আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা শেষ বয়সে আইরিন চাই সন্তান ভাই ভাইপো ভাইঝি ভাইবুদের সবাইকে নিয়ে সুখে থাকতে কিন্তু ভাইটাই আজ নিখোঁজ ঈশান নামাজ শেষ করে উঠে দাঁড়িয়ে পড়ে যায় নামাজ ভাজ করে টুপি খুলতে খুলতে ওটি সামনে দাঁড়ায় নয়ন জিজ্ঞেস করল কিসের নামাজ ছিল বাবা চাচু মা আর বোনের জন্য পড়লাম সুস্থভাবে যেন আমার কাছে ফিরে আসে ওরা ছাড়া আমি অসহায় নয়ন মুখে হাসি নিয়ে ঈশানের কাজ চাপড়ে বলল ছেলে হিসেবে তোমাকে পেয়ে ইমরান মোনা সার্থক আমাদের গর্ব তুমি মায়ের ঢাল হয়ে পাশে থেকো চাচু দোয়া করো আমার মা বোন যেন সুস্থ থাকে নয়ন কথা ঘুরিয়ে জিজ্ঞেস করল বোনের নাম ঠিক করেছো একটা নাম ঠিক করেছি মাকে বলেছিলাম কি ওসান ইমরান খান আমাদের ওশান প্যালেসের রাজকন্যা বাহ খুব সুন্দর নাম ইশতিয়াক সোহান ও বলে উঠল একদম খাপে খাপ এর চেয়ে সুন্দর হতেই পারে না মিনহাজের পাশে গিয়ে ঈশান বসল মিনহাজ নাতিকে আগলে ধরে বসল চিন্তা হচ্ছে আজ মেয়ের জন্য ছোট্ট মেয়েটা কত কিছু সহ্য করলো এতটুকু জীবনে ভাবতে ভাবতেই প্রায় দুই ঘন্টা পেরিয়ে গেল ওটির উপর জ্বলতে থাকা লাইটটা ধূপ করে নিভে গেল ভেতর থেকে বাচ্চার আওয়াজ সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষারত ভেতরে কি হচ্ছে ওরা দুজন ঠিক আছে তো ভেতর থেকে ডাক্তার রত্না বেরিয়ে এলো ছোট্ট পরিকোলে নিয়ে নার্স জোরেই বলল বাচ্চার বাবা কোথায় মাসাল্লাহ একটা সুন্দর রাজকন্যা এসেছে আপনাদের উপস্থিত সবাই নীরব ডাক্তার রত্না চোখ রাঙিয়ে দিল নার্সকে নার্স যেন বুঝতে পারল কিছু একটা ভুল আবদার করেছে চুপ হয়ে দাঁড়িয়ে আছে রত্না এগিয়ে এসে মিনহাজকে বলল নাতিকে কোলে নিবি না মিনহাজ মিনহাজের হাত গলা কাঁপছে ঈশান প্রশ্ন করল মা কেমন আছে আনটি আলহামদুলিল্লাহ ভালো আছে ঘুমাচ্ছে এখন বাবুকে দেখেই ঘুমিয়েছে আশ্চর্য তোরা কেউ বাবুকে নিচ্ছিস না কেন ওরা কেউ নিবে না সবাই হয়তো ভাবছে বাচ্চার বাবাই আগে কোলে নিবে পেছনে থেকে এমন ভারী রুল পরিচিত সম্মোহিত গলা শুনে সবাই পেছনে তাকালো মুখে সেই ভুবন মাতানো হাসি গায়ে সাদা ধপধপে পাঞ্জাবি হাতে সিলভার চেইন এর ঘড়ি চোখে রিমলেস চশমা শরীরের গর্ণে তেমন পরিবর্তন নেই তবে আরো একটু বলিষ্ঠ সুগঠিত দেহ দেখে মনে হচ্ছে আরো বেশি হৃষ্টপুষ্ট দেহ কাছাকাছি এগিয়ে আসতেই সবার নাকে আতরের গন্ধটা একদম মোহের মধ্যে নিয়ে গিয়েছে সবাইকে চোখে কি ভুল দেখল না একজন সুদেহী সুগঠিত সশরীরে উপস্থিত মানুষ হেঁটে আসছে তো ডাক্তার রত্নার কোল থেকে ছোট্ট পরীকে কোলে তুলে নিল রত্না নিজেও ঘরের মধ্যে চলে গিয়েছে ঈশান ভাঙ্গা কাপা গলায় বলল পাপা ইমরান সেই মন মাতানো হাসি উপহার দিল ছেলেকে মেয়েকে কোলে নিয়ে পলক না ফেলে মেয়ের দিকে তাকিয়ে রইল এই প্রথম নির্বাক নিশ্চুপ জনতা সচক্ষে দেখল ইমরানের অশ্রুধারা টুপটুপ করে উষ্ণ জল বেয়ে পড়ছে গাল থেকে ঠোঁটের কোণে পরিচিত হাসি লেগে আছে মেয়ের কানে সবার সামনেই আজান দিল কপালে চুমু দিল ছোট্ট পুতুলের ন্যায় তুলতুলে হাত দুটোতে ওষ্ট ছোয়াল এবার মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল আমার আরেকটা সুখ তুমি পাপার ওসান ইমরান খান সোনা মেয়ে ঈশান বাবার মুখের দিকে তাকিয়ে আছে উপস্থিত সবাই হতবা যে নাম ছেলে ঠিক করেছে সেই নাম বাবাও দিল ইমরান আরেক হাত বাড়িয়ে দিল ঈশানের দিকে তাকিয়ে ধপথবে সাদা পাঞ্জাবিতে ঈশানকে আজ পরিণত পুরুষ লাগছে কিশোর জীবন ছেড়ে ছেলে যৌবনে পা ফেলছে ঈশান ঝাপতে ধরল বাবাকে ছোট্ট বাচ্চার মতো হাওমাও করে কেঁদে উঠল আজ কেউ ঈশানকে থামাচ্ছে না সবার চোখে পানি ঈশান পাপাকে অভিযোগ জানাচ্ছে পাপা আমি কাঁদতে পারিনি মায়ের দিকে চেয়ে পাপা আমি প্রতি রাতে তোমার বুক খুঁজেছি তুমি কেন তোমার ছোট্ট ঈশানকে রাতারাতি বড় বানিয়ে দিলে প্রতিনিয়ত চিন্তায় থাকতাম মা আর বোনের জন্য আর মা সে তো বেঁচে থেকেও অন্য জগতে থাকত কত কি না করেছি আমরা মাকে সামলাতে তুমি ছাড়া আমরা নিঃস্ব পাপা ইমরান ছেলে চুলে আদর দিয়ে মাথায় হাত রেখে বলল সোনা আমি সব জানি পাপা নিরুপায় ছিলাম তাই চাইলেও তোমাদের সামনে আসতে পারিনি সব বলবো শোনা একটু অপেক্ষা করো ডাক্তার বাচ্চাকে নিয়ে যেতে চাইলে ইমরান দিয়ে দেয় ছোট বাচ্চা এতক্ষণ বাইরে রাখা ঠিক না ইমরান মেয়েকে আরেকবার আদর দিয়ে ডাক্তারের কোলে দেয় নিজে বসে পড়ে সবাই লক্ষ্য করে দেখলো পেছনে ফয়সাল এবং কায়েস দাঁড়িয়ে আছে একে একে মিনহাজ নয়ন ইশতিয়াক সোহান সবার সাথে আলিঙ্গন করল ঈশান বাবার কাঁধে মাথা রেখে বসে আছে ইতু বড় পাপার কোলে উঠেছে ইমরান জানালো বাসায় গিয়ে রিল্যাক্স হয়ে সব বলি এখন বলতে ইচ্ছে করছে না যে এখন এসব বাদ দে তুই সুস্থ আছিস অনেক সবাই পাশের কেবিনে বসে খেয়ে নিল ইমরান খায়নি মোনাকে কেবিনে শিফট করেছে ইতিমধ্যে সন্ধ্যায় মোনার জ্ঞান ফিরল সবার আগে ইমরানই গেল দেখা করতে রুমে ঢুকেই দেখে মোনা সিলিং এর দিকে তাকিয়ে আছে দরজার আওয়াজ শুনে তাকিয়ে আচমকা ইমরানকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিঃশ্বাস দ্রুত ছাড়ছে ইমরান স্টুল টেনে মোনার পাশে বসলো স্যালাইন লাগানো হাতটা ধরল হাতের কাপুনি স্পষ্ট টের পাচ্ছে ইমরান কপালে অধর ছোয়াল দু গালে অধর ছোয়াল নাকের ঢগায় অধর ইমরানের ও গলা কাঁপছে প্রায় দশ মাস পর আমার মোনালিসা আমার ফেরি কুইন সোনা বউ মোনার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে সুখের অশ্রু কে জানত আজ এত সুখ পাবে কামড়ে কান্না নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করছে সৃষ্টিকর্তার কাছে স্বামী আর সন্তানদের ভালো ছাড়া আর কিছুই চাওয়ার নেই এক জীবনের সব সুখ আজ তার কাছে এনে দিয়েছে উপরওয়ালা ইমরান আর কথা না বাড়িয়ে মোনার অধরে অধরে ডুবাল মোনা দুহাতে ইমরানের গলা জড়িয়ে ধরল এই আবেদনময়ী ভালোবাসা মোনার বড্ড প্রয়োজন ছিল বুকের ভেতর তা শান্তি পেয়েছে মোনার কামরা জুড়ে নিরবতা তোমার আমার সকল বিষাদ নিপাত যাক পাখিরা নিরে যাক গালগুলো হাতের আজলে নিয়ে ইমরান বলল ধন্যবাদ আমার সন্তানের মা আমাকে এত সুন্দর একটা রাজকন্যা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আমার অংশকে এতগুলো মাস যত্নে রাখার জন্য ধন্যবাদ আমাকে এক মুহূর্ত ভুলে না থাকার জন্য ধন্যবাদ পুরো দশমাসের প্রতিটা ক্ষণ এই পচা স্বামীটাকে ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে ইনফর্ম করার জন্য সন্তানের বাবা হওয়ার খবর প্রথম তার বাবাকে জানানোর জন্য ধন্যবাদ ইমরানের রানী মোনা স্বল্প স্বরে কাপা গলায় বলল প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ইমরান সাহেবকে আমিও আমার বউ সোনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি ভালোবাসি মোনালিসা ভালোবাসি মোনালিসা শতবার সহস্র বার কোটি বার কেয়ামত পর্যন্ত সযত্নে তুলে রাখা সব ভালোবাসা শুধুই মোনালিসার নামে কিছুক্ষণ থেকে মোনাকে ঘুম পাড়িয়ে ইমরান বেরিয়ে পড়ে হাসপাতালে সব ফর্মালিটিস পূরণ করতে আর কি কোনো অভিযোগ থাকার কথা এই সুখ চিরন্তন হোক এমন মণিমুগ্ধকর দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় মানুষটা সত্যি পারদর্শী সবাইকে আগলে রাখার ক্ষমতা দিয়েই পাঠিয়েছেন উনাকে সৃষ্টিকর্তা মোনা স্নিগ্ধ নেত্রে চেয়ে আছে সামনে নিজের দুদিন বয়সী কন্যাকে কোলে নিয়ে পায়চারি করে ঘুম পাড়ানো পুরুষের পানে কিছুক্ষণ হলো মোনার ঘুম ভেঙ্গেছে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুম পাড়াচ্ছে ইমরান হাসপাতালে আজ দুদিন সব খবর না জানলেও ঈশান আসলে টুকটাক খবর দেয় বাড়ির ইমরান গত দুরাতি হাসপাতালে কাটিয়েছে পাশের বেডটাতে বউ মেয়েকে চোখে হারায় উঠে গিয়েছ বৌসোনা আকস্বাদ ডাকে সম্বিত ফিরে মোনার আগে মোনালিসা এখন বৌসোনা কত আদর মাখানো সম্বোধন মোনা মুচকি হেসে মাথা দুলালো আম্মাটা কাজ ছিল তুমি তো ঘুমাচ্ছিলে তাই কোলে নিলাম আই থিঙ্ক ওর ক্ষুধা পেয়েছে নিডস টু ফিড মোনা হঠাৎ করেই নড়ে উঠল মনে হয় যেন লজ্জায় ফেল ইমরান মোনার দিকে তাকিয়ে রইল অপলক হঠাৎ করে বউটা এমন অস্বস্তিতে পড়ে গেল কেন চোখ তুলছে না কেন সহসা মনে পড়ে গেল তার নিজের কথা হালাল সম্পর্কের সময় এক বছরের বেশি হলেও প্রতিটি অনুভূতি এখনো নতুন ইমরান লজ্জা পেয়ে ভাবছে নার্সকে ডাকা উচিত মেয়েকে দিয়ে বের হয়ে যাবে যাতে মোনা অস্বস্তি অনুভব না করে ঠিক তখনই নার্স ঢুকল ইমরান স্বস্তির শ্বাস ছেড়ে বলল সিস্টার বেবিকে খাইয়ে দিন নার্স কোলে নিতেই ইমরান বের হতে উদ্ধত হলে ডক্টর রত্না ঢুকে রুমে হিরে কই যাস ইমরান একটু বাইরে যাচ্ছি মেয়েকে ফিড করাবে তো ফিড এর সাথে তোর কি সম্পর্ক তুই বস কথা আছে আমার মোনার শরীরটা চেক আপ করব ও ফিট করার সমস্যা নেই নার্স অনেকটা মোনার কাছে চলে এসেছে মেয়েকে পাশে শোয়ালো মোনার এখনো মাথা নত মোনার ড্রেসে হাত দিতেই ইমরানের চোখ গেল মোনার মুখের দিকে ইমরান রত্নাকে পাঁচ মিনিট পর আসতেছি বলে বেরিয়ে গেল আধ ঘন্টা পর ইমরান আসলো এসে দেখে মোনা নার্স এর সাথে গল্প করছে রুমে দুজন নার্স ইমরান রুমে ডুকেছে খেয়ালি ছিল না ওদের দরজা খোলা ছিল একজন নার্স বলে উঠল আপনাদের বয়সের পার্থক্য তো অনেক বেশি কিন্তু স্যারকে দেখলে বোঝা যায় না আরেকজন বলে উঠল আমি নিজেই স্যার এর প্রেমে পড়ে গিয়েছি যদিও চুপ পেকেছে উনার মোনাহা করে তাকিয়ে আছে পেছনে ইমরান দাঁড়িয়ে একজন নার্স পেছনে ফিরতেই ইমরানকে দেখে লাফিয়ে উঠেছে সরি স্যার আর হবে না সেবার নামে দেখি প্রেমের গল্প জুড়ে দিয়েছেন তড়িঘড়ি করে নার্স দুজন বেরিয়ে পড়ল মোনার দিকে তাকিয়ে বলে কি শুনছিলে এসব বাজে কথা বর বুড়ো বিয়ে করলাম যেন কেউ নজর না দেয় দুই বাচ্চার বাপ হওয়ার পর ও তার জন্য প্রেমের প্রস্তাব আসে আজব দুনিয়া স্বীকার করলে তাহলে আমি বুড়ো অবশ্যই কিন্তু কি লাভ বিয়ের প্রস্তাব আসে তাও আবার উনার শ্বশুরের কাছে ইমরান ভ্রুকুচকে মোনার বেদ এর পাশে টুল টেনে বসে বুঝলাম না মোনা আস্তে আস্তে ধীর গলায় বলে পরশু আমার এক খালা আসলো না আমাকে দেখতে উনি আম্মুর মামা তো বোন আপনাকে তো চিনে নাই বাইরে দেখেছে ঈশানের সাথে কিভাবে যেন শুনেছে আপনার প্রথম বউ নেই ছেলে আর আপনি তার বোনের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে বাবাকে ইমরান মুখভঙ্গি বাজে করে বলল বেকল বেডি মোনাতোপ খেয়ে গিয়েছে এই প্রথম ইমরান এই ভাষায় শব্দ উচ্চারণ করল আশ্চর্য ইমরানের মুখে এই শব্দ চমৎকার শোনাচ্ছে আবার ইমরান বলল আমার শ্বশুর মশাই কিছু বলে নাই বলেছে সম্ভব না এটা তার মেয়ের জামাই ইমরান মুচকি হাসি দিয়ে বলে এতদিন অপেক্ষা করে কিভাবে ছিলে মোনালিসা তোমার কি একবারের জন্য মনে হয়নি যে ও আমি মরে গিয়েছি মোনা চোখ বন্ধ করে খুব জোরে একটা শ্বাস টানল চোখ খুলে ইমরানের চোখের দিকে তাকিয়ে বলে জানেন ইমরান সাহেব আমার বুকের মাঝখানটায় জল তো খুব কতবার যে জিনিস ভেঙ্গেছি মরতে চেয়েছি ঈশান বারবার সামলে নিয়েছে প্রথমে ওর জন্য কিছু করতে পারিনি পরে পেটে আশায় এসব বন্ধ করে দিই আপনার ছবি শার্ট টি শার্ট জড়িয়ে ধরে ঘুমাতাম ইমরান নির্নিমেষ তাকিয়ে আছে মেয়েটা আগে চেয়ে নাদুষ নুদুষ হয়েছে কেমন গলমলু ভাব মোনা কিছুক্ষণ চুপ থেকে বলে একটা নির্লজ্জের মতো আবদার করি কি বাসায় যেয়ে আমাকে আবার আগের মতো কোলে নিয়ে আদর করে খাইয়ে দিবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আর এক বছরের সব আদর পুষিয়ে দিবেন বিশ্বাস করো সোনালিসা তুমি অসুস্থ না হলে এই হাসপাতালের কেবিনকে তৃতীয় বার বাসর ঘর বানাতাম দ্বিতীয় বারেই চলে আসছে তৃতীয় বারে তো তো মাউন্টেন রিভার ওয়াটার ফল রেইন সব নিয়ে আসবি বেটা একটা ফুটবল টিম বানানোর প্ল্যান করছিস নাকি মোনা ইমরান হকচকিয়ে গেল কথার মাঝে কে কথা বলল এত বড় স্পর্ধা নয়ন কায়েস আর ফয়সাল পেছনে দাঁড়ানো কায়েসের মুখের কথায় মোনা মাটির সাথে মিশে গেল কায়েস এগিয়ে এসে অসানকে হালকা করে ছুঁয়ে দিল নয়ন তোর বন্ধুকে মুখে লাগাম দিতে বল সামনে আমার বউ আছে অসভ্যের মতো অনুমতি না নিয়ে ঢুকছিস কেন তোরা নয়ন ফয়সাল মুখ টিপে হাসছে তোর মুখ নেই নয়ন কেন বলবে সরাসরি কথা বল বুঝতে পারছে এদের মধ্যে মনোমালিন্য হয়েছে ইমরান কায়েস সবসময় কিছু না কিছু নিয়ে লেগে যায় ইমরান দাঁত মুখ খিচে কায়েস এর দিকে তাকাতেই কায়েস ওকে সাইড করে দিয়ে ঔসানকে কোলে নিয়ে বলে ভাবি একটা প্রস্তাব দিচ্ছি আম্মাজানকে ছেলের বউ বানাবো আপনার ইচ্ছা না থাকলেও মোনা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার দুই দিনের মেয়ের জন্য আজ বিয়ের প্রস্তাব ও আসে ইমরান রেগে বলে আমি তোকে আমার রাজকন্যা দিব না বন্ধু তুই দিলেও রাজকন্যা আমার ছেলের রানী না দিলেও আমার মেয়েটা ছোট ভাইয়া এতটুকু বলেই মোনা চোখের পানি ফেলছে নীরবে ইমরান অতি দ্রুত গিয়ে মোনাকে আগলে ধরে সে তো জানে মেয়েটা ঘাবড়ে গিয়েছে কাইস এগিয়ে এসে বলে ভাবি মজা করেছি প্লিজ ঘাবড়াবেন না পরিস্থিতি একটুতে জটিল হয়ে যাবে কেউ বুঝতে পারেনি মোনা সত্যি ভয় পেয়েছে কায়েসের দিকে তাকিয়ে বলে ভাইয়া আপনি জানতেন আমার ইমরান সাহেব কোথায় ছিল তাহলে কেন বললেন না আপনি জানেন না আমার এক একটা দিন কিভাবে কেটেছে কত কথা শুনেছি কতটা কষ্টে প্রতিটা দিন পার করেছি মাঝে মাঝে মনে হতো ঈশানটা তো বাবার আদর পেয়েছে কিন্তু আমার পেটের জোন কি পাবে না কায়েস ইমরানের দিকে তাকিয়ে আছে কেমন যেন প্রধান্বিত পলক কায়েসের চোখ বলে দিচ্ছে কিছু একটা লুকাচ্ছে ওরা ইমরানের নিষেধের জন্য এখনো গোপন সেই কথা ইমরান মোনাকে আগলে ধরে বলল বাড়ি ফিরে চলো ও সব কথা পরে হবে কাইসকে ইশারা দিতেই সবাই বেরিয়ে পড়ে ইমরান মেয়েকে দোলনায় শুয়ে দিয়ে মোনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে তোর কি মোনাকে সব বলে দেওয়া উচিত না ইমরান ইমরান চুপ করে বসে আছে হাসপাতালের একটা কেবিনে সামনে নয়ন ফয়সাল মিনহাজ কাইস এর প্রশ্নের উত্তরেও সে নিশ্চুপ শোন ইমরান প্রথমত মস্ত বড় ভুল করেছিস নিজের মেয়ের বয়সী মেয়ে বিয়ে করে এর জন্য দেশে আসার পর ও রেগে তোর সাথে যোগাযোগ করিনি পরে যখন শুনলাম মেয়েটা আর কেউ নয় আমাদের মিনহাজের মেয়ে তখন তোর প্রতি ঘৃণায় গা জলে উঠেছে বন্ধুর মেয়ের দিকে নজর দিলি শালা পারভাট কায়েস না বললেই সেদিন ফোনটা রিসিভ করতাম না আর এখন কি করছিস ওই ইনোসেন্ট সহজ সরল মেয়েটাকে বোকা বানিয়ে সত্যটা লুকাচ্ছিস ফয়সালের চেঁচিয়ে বলল প্রতিটা কথা মিনহাজ অবাক চোখে তাকিয়ে ইমরানকে প্রশ্ন করল কি করেছিস তুই ইমরান আমার মোনাকে বোকা বানাচ্ছিস মানে মেয়েটা তুই বলতে অজ্ঞান তুই কি আবার কাকন মিনহাজ আমাকে ফয়সাল পারভাট বলাতেও আমি গায়ে লাগাইনি তুই কিভাবে আমাকে আবার কাকনের কথা বলছিস ফয়সাল তুই আমাকে বল তবে সত্যিটা আমি মোনালিসা জানুক জীবনে চাই না অনেক সত্যি তো গোপন রাখি আমরা এই একটা সত্যি না হয় শেষ বারের মতো রাখব মিনহাজ সত্যি শোনার পর তুই যদি বলিস মোনালিসাকে জানাতে তাহলে জানাবো সিদ্ধান্ত তোর বাঁচতে চাই এবার আমি কি সত্যি মনিরের খণ্ডিত লাশের কারণ আমি আইরিন আপা বুশান আপার সাথে ঘটে যাওয়া ঘটনার কারণ ছিল মনির আইরিন আপা বাঁচলেও বুশান আপা তো আমাদের ছেড়ে চলে গিয়েছে লিয়ার কিডন্যাপ এর রিজন ছিল মনির হাতের সামনে পেয়ে ওকে বারো টুকরা করেছিলাম বুসান আপার সুন্দর চেহারার ক্ষত বিক্ষত ভয়ঙ্কর রূপটা চোখের সামনে ভাসছিল সেই পারফিউম রহস্য আমার উপর হামলা করেছিল মনির এর দলের লোকেরা ওরা এখনো জানে না মনির বেঁচে নেই আমার আর মোনালিসার বিয়ের দিন বিকালে আমি আরেকটি অঘটন ঘটিয়েছি সেদিন মনিরের লোক মোনালিসার উপর ও হামলা করেছিল নীল মোনালিসা জানে কাকন করিয়েছে আমি তার ভুল ভাঙিনি আমি চাই না আমার মোনালিসা জানুক আমি একটা খুনি নয়ন মুখে হাত দিয়ে চোখ বুঝে বসে আছে চোখ খুলে দুইটা লাইন বলল মাত্র বারো টুকরা করলি জ্বালিয়ে দিলি না কেন বুসান আপা এখনো আমার চোখের সামনে ভাসছে মনে হচ্ছে হাতে চিকেনের প্লেট দিয়ে বলবে নে ভাই স্বামী ইমন মিনহাজ দেখার আগে খা লেগ পিচটা তোর জন্য বাঁচায় রাখছি বাদ দে এসব যে যাওয়ার সে চলে গিয়েছে আমি ভুলে যেতে চাই আমার বোনের এত নৃশংস চেহারা আমার বুসান আপা সবচেয়ে সুন্দরী আমার মনে হয় ইমরান সময় হলে ভাবিকে জানায় দিস তুই কি আমার চেয়ে বড় গুন্ডা নবনীর কাছে কিছু লুকাতে পেরেছি ইমরান মুচকি একটা হাসি দিয়ে কায়েসের কথায় প্রতি দেয় নবনী ভাবি মহিয়সী নারী কায়েস যুগে যুগে একবার জন্মায় তুই ক্ষমার অযোগ্য ছিলি এরপর ও দেখ দুই সন্তানের বাবা একটু থেমে বলে কিন্তু আমি পারভাট না ফয়সাল আমি কথাটা ওইভাবে বলিনি মিনহাজের মেয়ে শুনে একটু অবাক হয়েছিলাম এই আর কি আমার মেয়ের সবচেয়ে বড় সুরক্ষা ইমরান এভাবে বলিস না তোরা আমার মেয়ের জামাই ক্যারেক্টার সার্টিফিকেট আমি দিচ্ছি ওর দোষ নাই আমার মেয়েটা ওর জন্য পাগল হয়েছিল চার দেয়ালের মাঝেই শেষ হলো এসব কথা যদি সঠিক সময় আসে সব জানাবে প্রেসিকে সব রহস্যের উদ্ঘাটন হয় না আড়ালেই থাকে কিছু রহস্য হাতে সুপের বাটি নিয়ে পেছনে পেছনে ঘুরছে ইমরান সে বুঝতে পারছে না মোনার সারা ঘরে পায়চারি করার কারণ মেয়েটা ঘুমাচ্ছে ভেবেছিল এই সুযোগে মোনাকে খাইয়ে দিয়ে ফ্রেশ হয়ে অফিস যাবে কিন্তু কিছুই করতে পারছে না মোনা নাকানি চুবানি খাওয়াচ্ছে রুমে হাঁটিয়ে মোনালিসা এমন করছো কেন চুপ করে বসো অসান উঠে যাবে একটু পর আমি গোসল করে নামাজ পড়ব তো ফেরি কুইন কেন আপনি আমাকে আগের মতো ভালোবাসেন না আদর করেন না কাছে আসেন না সারা দিন শুধু খাও খাও ইমরানের রাগ বেড়েই চলেছে হাসপাতাল থেকে আসার পর পরি এই ঘ্যান ঘ্যান আজ পনেরো দিন জ্বালিয়ে মারছে এই মেয়ে বকলে কেঁদে দেয় সুন্দর করে কথা বললে মাথায় চড়া দিয়ে বসে মুড সুইং করছে এমনিতেই নাচুনে বুড়ি তার উপর ঢোলের বাড়ি উদ্ভব সব আবদার করে আইসক্রিম খাবে ফুচকা খাবে বার্গার খাবে সব রাতে একটা দেড়টায় খাবে পুরো ফ্রিজ ভর্তি খাবার কিন্তু এখন সে এসব খাবে না এখন তার লং ড্রাইভে যেতে মন চাইছে ইমরান নিজেকে সংযত করে বেডে বসে এক হাতে টেনে কোলে বসায় সুইটহার্ট শোনো আমরা লং ড্রাইভে যাব তো হানিমুনে যাব তোমাকে আদর করব কিন্তু একটা সমস্যা হয়েছে যে ইমরানের গলা জড়িয়ে মনোযোগ দিয়ে বলল কি সমস্যা ইমরান সাহেব এখনো বাইরে অনেক শত্রু না আমাদের আবার যদি আমাকে উঠিয়ে নিয়ে যায় মোনা এবার বেশ চিন্তিত হয়ে বলল না না যাব না থাক আমি আপনি দুজন সুস্থ হলে আমরা বাসায় হানিমুন করব কেমন আগে আপনার সুস্থতা এখন পিঠে ব্যথা আছে আমি ঔষধ লাগিয়ে দিব কেমন একদম এই তো সুইট ফেরি আমার তুমি সুস্থ হলে বাসায় করব হানিমুন তোমার সুখ খাওয়া শেষ এখন কি এই প্রজার জন্য একটু সেবা করে মহারানী এক কাপ কফি এনে দিতে পারবে তখনই দরজা দিয়ে ঈশান ঢুকল আজও এই ছেলে বোকার মতো ঢুকে পড়লো পারমিশন না নিয়ে মাকে বাবার কোলে দেখে কিছুটা লজ্জা পেয়ে ঘুরে গেল মোনাও লজ্জা পেয়ে দাঁড়িয়ে গেল কফি আনতে রুম থেকে বেরিয়ে গেল পাপা এই ঝাঁসির রানী তোমার কাছে আসলে এমন মিনি বিড়াল হয়ে যায় কেন কি জাদু করো করত আমার সামনে তো পুরো ওয়ান্ডার উইম্যান এর ভূমিকা আমার কাছ থেকে কিছু শিখেনি না হলে লুকিয়ে চুরিয়ে যে প্রেম করিস সেটা যদি মাঠের পায়ে দেখবি কি করে সুযোগ পেলে মাকে জানাইস আমাকে জানানো লাগবে না মেয়েটা আমারও পছন্দ হইছে পাপা তুমি গোয়েন্দা গিরি করেছ আমার পেছনে তবে তোমার ছেলের জন্য ওই মেয়ে তোমার জন্য না এক চর দিব ফাজিল তোর জন্যই বলছি সুযোগ পেলে ছেলেও খোঁচা দেয় অল্প বয়সী মেয়ে বিয়ে করাতে সরি পাপা ইউএ মা বোথ মেক মাই ওয়ার্ল্ড বিউটিফুল ধন্যবাদ পাপা মাকে আমার কাছে এনে দেওয়ার জন্য মোনালিসা জি যাবে কোথায় জানতে হবে না চলো এতক্ষণ ছাদে বসে রাতের আকাশে তারা দেখছিল দুজন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাত এগারোটা অনেক দিন পর নিজেরা একান্তে সময় কাটাচ্ছে ইমরান অফিস মিটিং এসব নিয়ে ব্যস্ত মোনাও নতুন প্রজেক্টে হাত দিয়েছে সাথে ছেলে মেয়ে ভার্সিটি এক্সাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল ইমরান মোনার হাত ধরে টেনে সিরিবে ঈশানের রুমের সামনে আসলো ঈশানের দরজায় করা নাড়লে মোনা বকা দিয়ে বলল ছেলেটা ঘুমাচ্ছে ইমরান সাহেব কেন জাগাচ্ছেন ছেলে কেউ সাথে নিবেন তোমার ছেলে ঘুমায় না জেগে জেগে প্রেম করে মনে মনে বললেও মুখে প্রকাশ করল না ইমরান এই কথা বলে রাতের মিষ্টি সময়টা সে নষ্ট করবে না আরেকবার করা নাড়তেই ঈশান চোখ কচলাতে কচলাতে দরজা খুলল মোনা ইমরানকে আবার ধমকে বলল আহারে বাবাটা ঘুমাচ্ছিল কি সুন্দর জাগালেন কেন ইমরান ছেলের দিকে কটমরট দৃষ্টিতে বলে আব্বাজান আপনি নাটক বন্ধ করেন ঘুমান নাই যে সেটা জানি আপনার বাইকের চাবিটা দেন ঈশান চোখ বড় বড় করে বাবার দিকে চেয়ে আছে যে বাবা বাইক কিনে দিবে না বলে এক আচ্ছা বাইকটা বেচে দিবে না তো ঈশান থতমত খেয়ে বলে নাই বাইক চাবি নাই চড়ে নিয়ে গিয়েছে চুপ বেটা কার সাথে ধাপ্পা মারিস চাবি দেয় তোর বাইক বেচব না আসবো তুমি একটু বোনের খেয়াল রাখতে পারবে বাহ আর কি লাগে যাক না তার আনরোমান্টিক বাপটা মাকে সময় দিতে এই সুযোগে সে বোনের পাশে থাকবে রক্ষক হিসেবে ঈশান সারাক্ষণ বনের সাথে গেসে গত ছয় মাসে বোনটাও হয়েছে ঈশানের বুকে ঘুমাবে ঈশানের হাতে খাবে ঈশান ইমরানের হাতে বাইক এর চাবি দিয়ে বাবা মায়ের রুমে চলে গেল দৌড়ে গিয়ে দোলনা থেকে বনকে তুলে কোলে নিয়ে খাটে শুয়ে পড়ল। ইমরান মোনা যাওয়ার আগে কি মনে ঘরে উকি দিল এত মনোরম একটা দৃশ্য দেখল ঈশান ও বুকের উপর শুয়ে ঘুমাচ্ছে মেয়ে তাদের পরযত্নে ভাইয়ের বুকে ঘুমায় চোখ জুড়িয়ে যায় মন শীতল হয় মোনার দিকে তাকিয়ে বলে মোনালিসা আর কিছু চাওয়ার নেই আমাদের অনুপস্থিতিতে ঈশান সামলে নিবে ইমরান সাহেব আপনার অবর্তমানে ঈশান আমার ঢাল ছিল ছেলেটা আবার বাচ্চা হয়ে গেল কিন্তু সেই সময়টাতে আমি আপনাকে দেখেছি ওর মাঝে ইমরান হাসে মোনার হাত ধরে সিঁড়ি নিচে নামে মোনাকে নিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে মোনাকে পেছনে বসিয়ে এলোমেলো চুলগুলো কানে গুজে দিয়ে হেলমেট পরিয়ে দেয় নিজে তাও পরে নেয় বাইক স্টার্ট দেয় বাতাসের গতিতে ছুটে যাচ্ছে বাইক গন্তব্য মোনার অজানা অনেক দিন পর ইমরান প্রশান্ত হয়েছে এখন চিন্তারা কমেছে কায়েস চলে যাওয়ার আগে সব সমস্যার সমাধান করে দিয়ে গিয়েছে ফয়সাল নিজের কাজে ব্যস্ত সবাই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে সেদিন রাতে মিনহাজ ফোন দিয়ে বলেছিল মোনাকে জানাতে স্বামী স্ত্রীর মধ্যে অজানা কিছু না থাকাই ভালো আজ ইমরান সিদ্ধান্ত নিয়েছে সব মোনাকে জানাবে মনের মধ্যে অনেক ভয় বাইক থামে নদীর পাশে মোনাকে নামতে সাহায্য করে ইমরান পারে বসে আছে। আশপাশটা নীরব উপরে আকাশ নিচে পানি পাশে তার প্রিয় রমণী মোনালিসা মোনার কোলে মাথা রেখে শুয়ে পড়ে ইমরান মোনা ইমরানের চুলে হাত বুলিয়ে দিচ্ছে ইমরান আবেশে চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে মোনালিসা কিছু কথা ছিল হুং বলেন সত্যি তা জানার পর যা শাস্তি দিবে মেনে নিব অন্যায় করেছি তো তাই কিন্তু কথা দাও ফেলে যাবে না ভালোবাসা থেকে বঞ্চিত করবে না কি এমন সত্যি কথা দাও আগে শুনব ইমরান মোনালিসার চোখের ভেতরের গতিবিধি পর্যবেক্ষণ করছে এই মেয়ে কি আদৌ মাফ করবে তাকে ফোস করে দম ফেলে বলে আজ থেকে একুশ বছর আগে একজনকে খুন করেছি নৃশংসভাবে খুন করেই খান্ত হইনি বারো টুকরো করেছি আমি একটা খুনি মোনালিসা শান্ত ইমরানের চোখ বন্ধ সে চায় না তার ছোট্ট মোনালিসার চোখে তার জন্য ঘৃ না দেখতে আইন হাতে তুলে নেয়া উচিত হয়নি আপনার যেহেতু অন্যায় করেই ফেলেছেন আল্লাহর কাছে মাফ চাইবেন আমার আর কি বলার আছে শাস্তি দেয়ার মালিক তো উনি আর বাকি রইল ভালোবাসার কথা আমি কি এত পাগল নাকি ভালো মানুষকে তো আর হত্যা করেননি করলে কোনো মানুষরূপী জানোয়ারকেই করেছেন ওই শয়তানের জন্য আমি কেন আপনাকে ভালোবাসা থেকে বঞ্চিত করব। আপনি আমার অনেক সাধনার ইমরান সাহেব আমি কোনোভাবেই আপনাকে ভালো না বেঁচে থাকতেই পারব না তবে অনুরোধ করব আল্লাহর কাছে দুহাত তুলে মাপ চাইবেন টুকরো করতে অনেক সাহস লাগে আপনার মধ্যে তখনের ওই হিংস্রতা যেন ভবিষ্যতে না দেখি আমার সন্তান যেন এই ব্যাপারে ঘুনাখরে ওটের না পায় তাদের কাছে তাদের বাবা আইডল আমার কাছে ও আমার স্বামী ওয়ান্ডার ম্যান সবসময় মনের প্রাসাদের সিংহাসনে বসা রাজপ্রধান রাজ্যের প্রয়োজনে রাজাকে কঠোর হতে হয় আপনি হলে ভুল কিছু করেননি ইমরান হতবাক বিস্মিত চরম ভাবে আশ্চর্য এটাও কি সম্ভব এত সম্মান এত শ্রদ্ধা সে কি আদৌ যজ্ঞ নিজের কানকে বিশ্বাস করছে না আজকে নতুন মোনা সামনে সাধারণ কাউকে এই কথা বললে তো ভয় পেয়ে পালাতো। আর এই মেয়ে কিনা কথা শেষ করে কপালে অধর স্পর্শ করে না না এই মেয়ে তো সাধারণ নয় অসাধারণ কেউ মনে হয় যেন ইমরান খুব ভালো কাজ করেছে তার পুরস্কার দিচ্ছে কি সুন্দর প্রসঙ্গ পাল্টে নদীর আশপাশটার বর্ণনা দিয়ে যাচ্ছে ইমরান মোনার পেটে মুখ বুজে দিয়ে শক্ত করে দুহাতে কোমর আঁকড়ে ধরে মোনা জানে ইমরান এই স্বস্তি টাই খুঁজে বেড়াচ্ছিল এতগুলা বছর মোনার শক্ত করে ইমরানকে আঁকড়ে ধরে ছোট বাচ্চার মতো ইমরান মোনার কোমর পেঁচিয়ে ধরেছে মোনা একটু দুষ্টুমি করে বলে আপনি কি ঔশানের মতো হয়ে গেলেন নাকি ঔশান তো তাও মায়ের আদর পায় আমি তো অভাগা তার মা এখন আমার দিকে তাকাই না কত দিন ধরে পেছনে পেছনে ঘুরছি যদি মহারানী একটু কৃপা করে কিন্তু সে তো সারাক্ষণ ব্যস্ত থাকে আজ এই মেহমান কাল ওখানে যাবে পরশু অফিস আমার মতো রিটায়ার্ড পার্সন কি ভাল লাগে আহারে বেচারা অনেক দিন হয়েছে তাই না ইমরান তোরা করে লাফিয়ে উঠে বলে চুপ করো কাজে মেয়ে দিন হয়েছে তাই না করে এসব বলো কেন অনেক দিন হয়েছে নাকি অনেক মাস হয়েছে সেটা বলো শেষ কবে আমাকে আদর করতে দিয়েছ আপনার কি এসব লাগে নাকি কি বলেন এগুলা আপনি তো অনেক ব্যস্ত মানুষ তার উপর নিজ থেকে কাছে আসেন নাকি ইমরান নিশ্চিত বুঝতে পারছে এই মেয়ে ইচ্ছে করে জব্দ করছে সে মানছে যে এসব বলতে পারে না একটু গম্ভীর প্রকৃতির মানুষ কিন্তু এতটাও আনরোমান্টিক না যে তার মধ্যে অনুভূতি নেই বয়স হচ্ছে তো তাই এভাবে দিচ্ছে। এছাড়া মোনার কাছে যেতে ওর লাগে। যত যাই বলুক মেয়েটা ছোট এই সংকোচ বিয়ে দেড় বছরেও কাটাতে পারেনি ইমরান মোনাও গত ছয় মাস ছেলে মেয়ে পরীক্ষা সংসার সামলে হাঁপিয়ে উঠেছে তাই ইমরান নিজ থেকে কখনোই ওর প্রতি এসব ব্যাপারে আগ্রহ দেখায়নি পাছে মোনা অন্য কিছু ভাবলে ছয় মাসে হাতে গোনা কয়েকবারই মোনা কাছে এসেছিল আমি তো ভাবলাম আমি মোটা হয়েছি দেখে আপনার আর আমাকে ভালো লাগে না তাই আগ্রহ দেখায় না তুমি কি আজকে আমার মেজাজ খারাপ করার উদ্দেশ্য নিয়ে উঠে পড়ে লেগেছো কত হট মেয়ে আছে অফিসে মিটিং এ তো দেখি নতুন বায়ারদের আপনার একজন নতুন অ্যাসিস্ট্যান্ট আছে না কাশফিয়া সে তো আপনি বলতে অজ্ঞান তা অবশ্য ঠিক কাশফিয়া সুন্দর খারাপ না বাহ কড়াইয়ে গরম তেল ঢেলেছে ইমরান ছাতো করে উঠেছে মোনা ইমরানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল নদীর পানি বাতাসের ধাক্কায় ছলছল করছে চাঁদের আলো পড়েছে পানিতে চিকচিক করছে যতদূর চোখ যায় তাই দেখা যাচ্ছে ইমরান মোনাকে বুঝার চেষ্টা করছে অন্য সময় হলে তো এতক্ষণে ইমরানের চুল মাথায় থাকত না কিন্তু আজ এত নীরব কেন আকস্মাত ইমরানের মনে হল সে ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে প্রয়োজন ছিল। এখন শরীর। সে আগের বডির জন্য সারাক্ষণ আফসোস করে ডায়েট করবে করবে বলে কিন্তু বাড়ির কেউ তাতে সায় দেয় না ইমরান নিজেও রেগে যায় মাঝে মাঝে মেয়েটা কি বডি সেই এ ভুগছে ইমরান সাথে সাথে মোনাকে বুকে জড়িয়ে ধরে মোনালিসা প্লিজ সরি কেন এসব নিয়ে মজা করো তুমি আমার আমার চোখে মায়ের দেখা সেরা রমণী তোমার শরীরের প্রতিটি ভাজ আমৃত্যু আমার জন্য একটা ঘোর জাগানো মোহ হয়ে থাকবে কে বলেছে তুমি মোটা হচ্ছ বলে আমার ইচ্ছে কমে যাচ্ছে উল্টো আমি বুড়ো হচ্ছি বলে কেউ কাছে ডাকে না আর ওই কাশপিয়া ঘাসপিয়াকে তুমি রেখেছো আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি তো ওকে একদিন এলাও করিনি তুমি তো জানোই না ওর ডিপার্টমেন্ট শিফট করে তোমালকে অ্যাসিস্ট্যান্ট করেছি আর ওই মেয়েকে ফ্যাশন হাউজে পাঠিয়েছি তোমাকে ভয় বলিনি বকা খাবো তাই মোনালিসা হাসছে ছলো ছলো চোখে বলে আমার আজ রাতে আপনাকে লাগবে নতুন ভাবে সেই রাতগুলোর মতো খুব কাছে আগের বেসামাল অস্থির ইমরানকে দেখো চারপাশটা নীরব তুমি চাইলে এখানেই আকাশকে সাক্ষী রাখার কি কোনো প্রয়োজন আছে এখন আইসক্রিম কিনে দেন খেতে খেতে বাসায় যাব এরপর আমার মেয়ের ঠান্ডা লাগবে চলো অন্য কিছু কিনে দেব ওকে তাহলে দেরি মিল ইমরান মোনাকে চোখ টিপে বলে টু গুড সুইট হার্ট লা টে অ মেল লে ইমরান কাকে যেন ইশারা দিল মনা অবাক হয়ে সে দিকে টাকাতেই দুটো গাড়ি পুরে ভালো করে খেয়াল করে বুঝতে পারলো এরা ইমরানের লোক হয়তো এত রাত হয়েছে তাই নিরাপত্তার জন্য এদের থাকতে বলেছিল। মোনাকে নিয়ে আবার ইমরান রবানা হয় বাড়ির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেই মোনা ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তিনটা দেয়ালে চোখ গেল একটা ছবিতে এই রুমটা ঈশানের ঈশান ঔষান ওদের রুমে ঘুমাচ্ছে তাই আর না জাগিয়ে দুজনই ঈশানের রুমে চলে আসে ছবিতে ওদের চারজনের ছবি কক্সবাজারের রিসোর্ট উদ্বোধনের ছবি দুইটা সেদিন উদ্বোধন হয়েছিল একটা ঈশান একসাথে পরিবারের ছবি ঈশান ঘরে ঝুলিয়ে রেখেছে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে দেখে মোনা ঈশানের অ্যালবামের ছবিগুলো দেখছে ঈশানের ফটোগ্রাফির বড্ড শখ অতি দেরি الميل একটু খাচ্ছে একটু দেখছে চোখ না তুলে ইমরানকে বলল দেখেন ইমরান সাহেব ইশানের এই ছবিটা বেশি সুন্দর না ও যখন সাজেক গিয়েছিল বন্ধুদের সাথে তখনই তোলা ইমরান এগিয়ে এসে অ্যালবামটা হাত থেকে নিয়ে কোনো কথাই বলল না সরাসরি মোনার পৃষ্ঠে নিজের ওষ্ঠাগত করল যে ভয়টা মোনা পেয়েছিল তাই হল সবসময় মোনার চকলেট খাওয়া অবস্থায় ইমরান আক্রমণ করে প্রায় শেষের দিকেই ছিল চকলেট মোনা তাড়াতাড়ি খাচ্ছিল কিন্তু শেষ করতে পারল না মোনাকে আলতো করে শুইয়ে দিয়ে কামরা জুড়ে বাতি নিভিয়ে ঘোর অমানিশা নিয়ে আসে ইমরান মনের সব গোপনতা মিটিয়ে দুঃখ বিসর্জন দিয়ে সমস্ত ভালোবাসা ঢেলে মরিয়ে নেয় মোনাকে সূর্য ছড়ানোর আগেই স্বিরণ ছড়িয়ে মোনাকে রাঙিয়ে তলার প্রচেষ্টায় আবারও প্রণয় সাগরে মোনার বছরের একমাত্র একান্ত ব্যক্তিগত প্রেমিক পুরুষ ইমরান শরীফ খান ইমরান মোনার দিকে তাকিয়ে আছে নিরলস চোখে মোনা লজ্জা নিয়ে মুখ ঢেকে বলে এভাবে তাকাচ্ছেন কেন ইমরান মোনার মুখ থেকে সযত্নে হাত সরিয়ে বলে ড্রয়িং রুমে আজ মিটিং চলছে মিটিংটা নিয়ে একবার মায়ের মুখের দিকে আবার বাবার ঔসান ভাইয়ের কাঁধের উপর উঠে বসে আছে ওকে কিছুতেই নামানো যাচ্ছে না ইতুকলে ওশান কাঁধে ঈশান ও নামাতে চাচ্ছে না ওকে এই পুচকি দুই বনি উদ্ধার করতে পারবে আসন্ন বিপদ থেকে মিটিংটা সিরিয়াস কিন্তু এই বাচ্চা দুটোর জন্য কিছু বলতে পারছে না উপর থেকে তুমি কি চাও আমি তোমাকে পিটুনি দিই আমি এখানেই থাকব তোমাল চোখ দিয়ে ভয় লাগাচ্ছ কেন মাপব তোমাকে তুমি আমাল ভাইকে বকবে তাই মিতিন ডেকেছ এই ফাজিল নাম বলছি হইছিস বাপের মতো বাদর মোনার কথা শুনে ড্রয়িং রুমে সবাই ভয়ার্ত চোখে ইমরানের দিকে তাকিয়ে আছে মোনা ইমরানকে বাদর বলেছে ইমরান চোখে সামনে থেকে পেপারটা সরিয়ে চশমা ঠিক করে নড়ে চড়ে বসল বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ছেলে মেয়ে যাই দোষ করে সব নাকি বাপের দোষ ইমরান ছেলে মেয়ে ছোট ভাই ভাইয়ের বউ বোনের ছেলে শোভানের বউ সবার সামনে লজ্জা পেয়ে বলে ঠিক তাই আম্মা যান আপনি একদম বাবার মতো বাদর হয়েছেন আপনার আম্মা তো আমি জন্মের সময় থেকে আমার পাশে ছিল আমাকে পেলে পুষে বড় করেছে তাই দেখেছে আমি কতটা বাদর ছিলাম তবে আমি কখনো প্রেমিকার জন্য ওয়াল টপকাইনি। মোনা ইমরানের দিকে তারে এসে কোমরে হাত দিয়ে বলে আপনি কি আমাকে অপমান করলেন কই না কারো নাম কি বলেছি আমি তোরা কি শুনেছিস আমাকে কারো নাম নিতে সবার না ভঙ্গিতে মাথা নেড়ে জানালো শুনেনি একদম প্রসঙ্গ পাল্টাবেন না আমি ঈশানের সাথে কথা বলছি ঈশান শপিং মলে তোমার পাশে মেয়েটাকে দেখলাম যে ঈশান শুকনো ঢোক আর গিলছে বাবাকে দেখছে ইমরান ছেলের দিকে তাকিয়ে মনে মনে বলছে কাম সার্সে এতবার বারণ করছি মাকে জানায় পাবলিক প্লেসে ঘুরিস তা না বেশি পণ্ডিত এবার ঠেলা সামলা ঈশানের নিরবতা দেখে মোনা ইমরানের দিকে আঙ্গুল তুলে আবার শাসায় এই আপনি চুপ করে আছেন কেন ছেলে কাকে নিয়ে ঘুরতে গিয়েছে খোঁজ খবর রাখেন না কেন আশ্চর্য মেয়ে দুষ্টুমি করলে আমার দোষ ছেলে প্রেম করলে আমার দোষ সব দোষ কি আমার নাকি আমাকে বকছো কেন তো কাকে বকব পাশের বাড়ি সাত্তার মিয়াকে সে বাপ এই বাচ্চা দুটোর এই মোনালিসা এমন রণাঙ্গিনী হয়ে আছো কেন প্রেম তুমি করনি হ্যাঁ ছেলে প্রেম করলে কি দোষ দোষ নাই কিন্তু আমাকে দেখে পালালো কেন দুজন মা ভয় পেয়েছি তুমি যদি ওর সামনে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দাও মোনাহা করে আছে ও কখন ইজতের ফালুদা বানালো মোনা সোফায় বসে মন খারাপের মতো মুখ করে নরম স্বরে বলে আমি বোধ হয় ভালো মানা ঈশান ইতু ও নামিয়ে উঠে গিয়ে মায়ের কাছে হাটুগেরে বসে মায়ের গালে হাত দিয়ে বলে মা আসছে তোমার হবু ছেলের বউ ফোন করে বলেছি। ওকে দেখলেই বুঝবে আমি কেন বলেছি ইজ্জতের ফালুদার কথা ওই মেয়ে আমাকে অনেক রেসপেক্ট করে যদি দেখে আমি আসলে তোমার আদরের বাদর আমার মান সম্মান থাকবে বলো কেউ আসার শব্দে হঠাৎ দরজার দিকে তাকিয়ে আছে সবাই নাহিয়া দৌড়ে এসে মোনার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে কি হয়েছে তোমার তুমি নাকি অসুস্থ আমাকে দেখতে চেয়েছ বাখারা হয়ে সবাই তাকিয়ে আছে মোনাস্তব্ধ গত দিনের ড্রেসটাই পড়েছে নাহিয়া মুখে মাস্ক থাকায় সেদিন না চিনলেও আজ চিনতে একটু অসুবিধা হয়নি মোনা নাহিয়ার হাত ধরে টেনে বসায় ওর পাশে মেয়েটা গেট থেকে এতটুকু শ্বাসরুদ্ধ অবস্থায় দৌড়ে এসেছে অসম্ভব ভালোবাসে মোনাকে এখনো বুকে ধূপ কমেনি কমে নি দেখেই বোঝা যাচ্ছে কিন্তু নাহিয়া আর ঈশান কিভাবে সম্ভব বাসায় যখনই নাহিয়া আসে ঈশান ইগনোর করত কথাই বলত না নিজের ও ইচ্ছে ছিল ঈশান নাহিয়া জুটিকে দেখার ছেলের ব্যবহারে কষ্ট পেত মুখ ফুটে বলতো না পাছে ছেলে কষ্ট পায় তাই ছেলে যে নিজের অজান্তে মায়ের ইচ্ছে পূরণ করে ফেলবে তা কল্পনাই করতে পারেনি সবাই মোনার হতবাক করা মুখাভঙ্গি দেখছে ঈশানকে এবার নাহিয়ার পাশে বসিয়ে নিজে গিয়ে ইমরানের পাশে বসে এতক্ষণে মুখ খুলে বলে খুব আল্লাহ সুন্দর মানিয়েছে ছেলে তো বাপের থেকে ও দুই ডিগ্রি বেশি কিভাবে করলা আব্বু তোমাকে তো বাসায় দেখতাম কেমন গম্ভীর হয়ে থাকতে নাহিয়াকে দেখলে ইমরান ফোস করে দম ফেলে জোরেই বলে এখানে ও আমি ছেলের হবু বউ এর সামনে ও ছাড়লে না আমাকে ইজ্জতের ফালুদা করে ছেড়েছ নাহিয়া কিছুই বুঝতে পারছিল না তখনই ঈশান ফিসফিস করে বলে মা সব জেনে গিয়েছে ঈশান নাহিকে রুমে নিয়ে যাও কথা বলো নাহি আম্মা তুমি আজ থেকে যাও মা বাবাকে বিকেলে আসতে বলবো। যাও উপরে যাও নাহিয়া হতবাক ঈশান হাত ধরে নাহিয়াকে রুমে নিয়ে যাচ্ছে সবাই যে যার যার রুমে চলে আসে চার বছরের মেয়েটা পাপার যান পাপাকে স্মুচ দিতে পুরো মুখ ভিজিয়ে দিয়েছে সব ভালোবাসা পাপার জন্য আমাকে কেউ চিনেই না মোনা রুমে ঢুকতে ঢুকতে মেয়েকে বলছে মেয়ে বাবা মা দুজনের মাঝে বসে দুজনকে আগলে ধরেছে এমন সময় ঈশান ও রুমে ঢুকেছে নাহিয়াকে নিয়ে ঈশানকে দেখে মোনা সামনে এগিয়ে আসতেই এক নাহি অন্য পাশ থেকে সবাই মিলে জড়িয়ে ধরেছে ইমরান বুক ভরা প্রশান্তি নিয়ে এগিয়ে এসে মোনাকে ছেলে মেয়ের সামনেই জড়িয়ে ধরে বলে আমার শেষ বেলায় খুঁজে পাওয়া এক টুকরো বরফ শীতল প্রশান্তি তুমি আমার মোনালিসার সাম্রাজ্য এভাবে বিস্তার লাভ করুক সুখে শান্তিতে এভাবেই আগলে রাখো তোমার রাজ্য আমরা রানীর হুকুম পালনে আজ্ঞাবহ সবাই একসাথে বলে যথা আজ্ঞা মহারাজ খিলখিল হাসিতে কানায় কানায় ভরে উঠে মোনার সংসার অসম প্রেম কাহিনী সফলতা অর্জন করে আজ পরিপূর্ণতা পেয়েছে শত বাধা পেরিয়ে মোনা ইমরান আজ সুখী ভালো থাকুক সুখে থাকুক ভালোবাসা দেখতে সুন্দর ভালোবাসায় ভালোবেসে আগলে রাখুক তাদের রাজ্য এই তো এগিয়ে যাচ্ছে জীবন সমাপ্ত তুমি আমার শেষ বেলা গল্পের শেষ অংশ